এই যে অন্ধকারকে ব্যবহার করা আলো এবং ছায়াকে এইটার শুধু শুধু করা হচ্ছে না, একটা কারণ এই আলো ছায়া খেলাটা টেনশন এবং রহস্য টেনশন আর মিস্ট্রি এই দুটো ক্রিয়ে করা পুরোটা জুড়ে এক ধরনের টেনশন রয়েছে যেটা ভয়ঙ্কর করছে সেটা এই পৃথিবীতে এবং যারা কাছাকাছি তাদের অন্য জগতে জানার মধ্যেও একটা কুকিজ এক ধরনের বড় প্লেট, তার মধ্যে বিস্কিটের খোপ 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 ফুটো করা, সেটার মধ্যে দিয়ে যখন লাইট পাস করবে একটা অদ্ভুত আলো ছায়ার আনা তৈরি। আমি যদি ডাবল ইন্টারনেট দেখি ওটা পুলিশরা বুঝতে পারবে যে কুকিজের ব্যবহার রয়েছে, মানে পুরো ফ্ল্যাট আলো খেলে দিলে অনেক আলো হয়ে যাবে, সব আবার যদি আলোটাকে বন্ধ করে দিয়ে অন্ধকার হয়ে যাবে, ওই যখন ওই জালের মতো জিনিসটা মধ্যে আলোটা খেলছে তখন একটা অদ্ভুত আলো ছায়া তৈরি হচ্ছে। গোবরটা আরো ছোট একদম মুখে লাগিয়ে দিচ্ছে ক্যামেরার বা আরো প্রচন্ড ব্যবহার রয়েছে এবং এর সাথে আরেকটা জিনিসকে এরা খুব ফাইন টিউন করে, সেটা হচ্ছে আই লাইট। হলিউড সব নিয়ে প্রচুর আগে এক্সপেরিমেন্টেশন শুরু করেছে। আই লাইট হচ্ছে অন্ধকারের একটা দৃশ্যের মধ্যে চরিত্রটা একটা পিন পয়েন্টেড মৃদু সফট আলো ফেলবে যেটা চোখে গিয়ে পড়বে। খুব সুন্দর দেখতে অভিনেত্রীদের বিশেষ করে চোখের জায়গাটা স্পষ্ট থাকে আর আরো সুন্দর লাগে এবং এটাকে ভীষণভাবে পটের সাথে লাইন করে ব্যবহার করে, বিশেষ করে ভয়ের দৃশ্য যখন চরিত্রটা ভয় পেয়েছে আতঙ্কিত হয়েছে তখন তার চোখ তাদের প্রকাশ করবে এই আই লাইট দেখানো, তার যে কবুল স্ট্রিট সেই ধরনের পালিশ করা ইট, সেই ইটের উপরে যখন আলোটা করেছে অদ্ভুত ভাবে চকচক করে আলোটা রিফ্লেক্ট করছে এবং সেটা একটা অদ্ভুত লুক দিচ্ছে। প্রচন্ড অন্ধকার, তার মধ্যে মিজমিজে স্ট্রিট লাইট আর চকচকে রাস্তা, রাস্তা মানে সিলেক্টিভলি কিছু কিছু জায়গা রিফ্লেক্ট করছে। তো এইটা প্রচন্ড ভাবে এইভাবে এই ওয়ার্ল্ডটাকে ক্রিয়েট করা হচ্ছে এবং শ্যাডোজ চরিত্রগুলোর ছায়া সেটাও খুব ইম্পর্টেন্ট। অনেক সময় সেই ছায়া ঝড় বড় হয়ে গেছে, অনেক সময় সেই ছায়া দিয়ে দেখা যাচ্ছে মানুষটাকে দেখা যাচ্ছে না। তো এইগুলো নানান রকমের ইমপ্লিকেশন তৈরি করছে এবং ভিজুয়ালি তো অবশ্যই অ্যাড করছে। সবচেয়ে বড় ডিফারেন্স হচ্ছে কমপ্লেক্স টুইস্টিং প্লট, অর্থাৎ গল্পটাতে অজস্র আলসি সালতানে স্যাম ফেটি এসে একটা সভা সভাতে চাইছে, তার নাম বলছে এবং
ট্রেনে বলছে আমাকে আমার জেলা দাও, এবং আমরা মানে আমার আমার বোন পালিয়ে এসেছে একই লোকের সাথে একই ছিল। একই রকম ভাবে আমরা যদি লিটল সিস্টার করি, এবং সেখানে একজন মহিলা আসছে মারা লোক আছে বলছে আমার বোন দেখতে পাচ্ছে, ভাই দেখতে পাচ্ছে না, সারা মারা গেলে দেখা দেখতে হচ্ছে প্রত্যেকের ন্যারেটিভ, প্রত্যেকে যে গল্পগুলো দীর্ঘ গল্প বলছে দীর্ঘ গল্পগুলো নিয়ে, এবং যখন স্যামস্পেড ধরে ফেলছে তারা আরেকটা গল্প বলছে সেটাও, এরপর স্যামস্পেড তাদেরকে যে গল্পটা বলছে সেটাও, সেটা আমরা পাঠাতে পারি, এবং স্যামস্পেড প্রায় তোমার কি করে দিচ্ছে তোমার যে স্মাগলিং বিজনেস এসব আমাকে পাঠাতে হতো অনতিক্রম একই রকম যদি এবারে এই এই যে এরা যেটা তৈরি করছে ফিল্ম প্লটের দিকে, আচ্ছা আচ্ছা এটা তো গেল প্লট টুইস্ট কমপ্লেক্সিটি, আরো আরো ফিচার রয়েছে, আরেকটা হচ্ছে যে মিস্ট্রিটাকে সলভ করা এই ফিল্মে আর প্লটের বড় অবজেক্টিভ উদ্দেশ্যের মধ্যে পড়ে। সে প্রায় যেমন আমরা বললাম যে ডাবল ইঞ্জিনটা প্রথমেই বলে দিচ্ছি কেন সে সেই চক্করে ট্রেনে তুলে সম্ভব বলছে যে আই ডিড ইট,
ভিড় বাড়াচ্ছে
বিভিন্ন দেখেই চলেছি আমরা খেয়াল করবো আমরা যদি ডাবল রাজনীতি বা এই ধরনের সামগ্রী ব্যাপারটা দেখে ফেলি তাহলে আমরা নানান জায়গায় চিহ্নিত করতে পারবো সিনেমাটা আমার সেরা চারটে সিনেমার তোমাকে বেচতে দেবো তোমার সিনেমা হলে, কিন্তু ইট কামস উইথ এ বাজেট, তোমাকে কিন্তু তার জন্য বারোটা দাম, বাকিগুলো খুব কম দাম, তোমার ব্যবসায়ী বাকিগুলো খুব কম দাম, তুমি চারটার দাম দাও আর বাকি আটটার দাম তুমি নাম মাত্র এটা দিও, বারোটা সিনেমা তার মানে তুমি বারো বারো উইক বাড়তে পারছো একটা বাড়ি, বান্ডিলটা বাড়তে পারছো তোমার 200 সিনেমার বান্ডিল আপনি দিয়ে দিলে, একসাথে 200 বান্ডিল দিচ্ছে, ফলে কি হচ্ছে ছোটখাটো নোয়া তৈরি হয়ে যাচ্ছে, কম টাকায় বানাচ্ছে, কিন্তু এক সপ্তাহ চলবে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকান সিনেমা দেখছে কিন্তু একটা সুপ্রিম কোর্টের কেস হবে এবং তাতে প্যারামাউন্ট পিকচার্স নিবে, তাতে বলে যে এখানে খুব সময় তুমি বাধ্য করতে পারো তাকে বান্ডুল টাকে সিনেমা চারটে সিনেমাই কিনতে হবে, এটা পুশ সেলিং করছে তোমার নিজের পজিশন দেখা বান্ডুল যদি বন্ধ হয় ফিল্ম নোয়ার বাটার বাটার মানে বাটার সাথে কালার সাথে কালার এটা খুব আরো নিশ্চয় আরো কিছু কারণ থাকে কিন্তু এখন সোশ্যাল মিডিয়া মানে এইভাবে ফিল্ম নোয়া বন্ধ হলো ফিল্ম নোয়া কিন্তু অন্যান্য ফিল্ম ল্যাঙ্গুয়েজকে পাল্টে দিয়ে থাকে এই মোটামুটি আমার আন্ডারস্ট্যান্ডিং অফ ওয়ার্ল্ড ওয়াইড এখানে একটা প্রশ্ন এসেছে আমার কথা শোনা যাচ্ছে এখানে একটি প্রশ্ন পেয়েছি একজন আমাদের শ্রোতা জানতে চেয়েছেন কি রায় যে কপিরাইট তিনি যদি একটু বলেন ভালো হয় তো ওনার এই প্রশ্নটা তুই কেমনভাবে অ্যাড্রেস করে দেয় তারপরে আমার একটা জিনিস একটু জিজ্ঞেস করেন আমি মানে ফিল্ম কপিরাইট নিয়ে বিশেষ কিছু আমি জানি না বিশেষ কিছু আমি বলতে পারবো তবে হ্যাঁ বান্ডিল বুকিং এর ব্যাপারটার সাথে রিলেটেড সেটা নিশ্চয়ই আমি বোঝাতে পেরেছি কিন্তু আমি এক্স্যাক্টলি কোন কপিরাইট ছিল না ফিল্মের গ্রস কপিরাইটের যে রুল সেটা আমি কিছু জানি না বলেন না শেষের প্রশ্নটা আচ্ছা বুঝছি একটা কথা আমার মনে জানতে চাই এই যে ধর যেটা তুই বলছিলি যে ওই একটা ডার্ক একটা অ্যাটমসফিয়ার ইউজ করার যে ব্যাপার আর আরেক ধরনের তুই এই গোয়েন্দা গল্পের কথা বললি যেখানে সবকিছু একদম মানে খুব পবিত্র পরিষ্কার কোন রকম অপরাধের কোনো ছায়া নেই সেরকম একটা প্রেক্ষাপটের মধ্যে মানে মানে পাপের কোনো স্থানে একজন কিভাবে চেষ্টা করছে তাকে রিমুভ করাটাই হচ্ছে উদ্দেশ্য দেখানো হচ্ছে জায়গাটা লোকজনের গরম ধরন সেখানে একটা মনে হচ্ছে না যে যেখানে পাপের কোনো স্থানই নেই কিন্তু সেখানে এক ধরনের যে ক্রাইম গুলো হচ্ছে সেগুলো তো ভয়ঙ্কর হ্যাঁ কিন্তু যেটা দেখার সেটা হচ্ছে যে এই যে ইজিলিক টর্চার কমিউনিটি তারা স্ক্যান্ডালাইজড ক্রাইম
কিন্তু এই এই নোয়া হার্ড বয়েলড যে পৃথিবী তারা বদরিন তারা প্রাইম বদরিন তারা কোন কথা চাই যায় মানে ইয়েতে মাল্টিপ্যাল কোন শুরুতেই ওরা দুজন পার্টনার থেকে গোয়েন্দা স্যামস্টেড এবং মাইলস আর্চার তাতে শুরুতেই মাইলস আর্চার মারা গেছে একটা ছোট্ট কাজ দিচ্ছে উনকে ফলো করতে হবে সে ফলো করতে যাচ্ছে এবং রাত্রিবেলা পুলিশ ফোন করে বলছে চলে তোমার পার্টনার মরে গিয়েছে অর্ডার করে উঠে গিয়ে পৌঁছে দেখে একটা অন্ধকার গলির মধ্যে পার্টনার মারা গেছে বিরাট কিছু এফেক্ট হচ্ছে না সে দেখছে এবং পরের দিনে সে এসি পেলিং বলে তার যে ফিমেল সেক্রেটারি তাকে বলছে দরজাটা একবার রং করে দিও এই মাইলস আর্চারের নামটা লিখে দাও এরপর থেকে ওটা আমার একার গেছি গর্ব করে বলছে ক্যাজুয়ালি এরপর থেকে শুধু স্যামস্টেড নামটা থাকে বাকি নামটা মুছে দাও doesn't make any impression চার দিকে ক্রাইম তাকে এখন সবাই সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে ও একা তো বিরক্ত হয়ে বলছে যে ঠিক আছে $10,000 টঙ্কার অনেক টাকা ছিল $10,000 ইন্স্যুরেন্স ছিল বাচ্চা নেই যে বউ আছে সে পরও কিয়া করে আমার হিসাবে তো এরা এই ক্রাইমের কিছুটা থাকে এর জন্য একটু যায় আসে করে আর ব্রড চার্চ সময় স্ক্যান্ডালাইজ একটা ক্রাইম হলে চার্চ ইনভলভ কমিউনিটি ইনভলভ তারা চায় যে ওই লোকটাকে ফ্লাশ আউট করে মুহূর্তে সেই জায়গাটাকে আবার পবিত্র জন্য করে নিতে পারো খুব ক্লিয়ার কাট একদম ঠিকঠাক উদাহরণ আর এখন আমাদের বর্তমানে ধর যে খুব রিসেন্টলি আমাদের শ্রোতাদের মধ্যে যারা ধর রয়েছে সিনেমা নিয়ে হয়তো চর্চা করেন বা খুব সিনেমা দেখেন তার উপর একটা আমি আলোচনা দেখতে পাচ্ছি মানে বুঝতে পারছি না এই ধর রিসেন্টলি একটা টিভি এলো যেটা খুবই আলোচনার মধ্যে এলো সেটা হচ্ছে গিয়ে পাতাল লোক এই যে পাতাল লোকের মধ্যে যে ক্রাইম ওয়ার্ল্ডটা দেখানোর যে ধরনটা এটার কি সূচনা ওই নয়ারে দেখ মানে সূচনা ওই তো বললাম না ফিল্ড ল্যাঙ্গুয়েজটা তখন বদলে যায় তখন তার কিছু ইমপ্রিন্টস থেকে যায় ফলে ওই অন্ধকার যে জায়গাটা দেখাচ্ছে যে মানে যে প্রচন্ড ভাবে ক্রিমিনালি ডার্ক যে জায়গাটা তার উপর তো অবশ্যই একটা প্রভাব পড়ছে সেটা মানে সেটা তো অজান্তেই করছে যখন ল্যাঙ্গুয়েজটা ভীষণ ভাবে গ্রাস করে পুরো জনরাটাকে তখন তার বোঝার উপায় থাকে না যে কোথায় সেটা ইনক্লুড করলো বা এসে করলো তবে ডেফিনেটলি একটা নয়ারিস কথা আমরা মাঝে মাঝেই ব্যবহার পাই এগুলো এগুলো যখন আলোচনা করি একটা নয়ারিস ব্যাপার তো আছে গ্যাংস এবং আন্ডারওয়ার্ল্ড এর ব্যাপার আছে সেটার তো আরো অন্যান্য কি জানতে যাবো গডফাদার ইত্যাদি নানা অঞ্চল নিশ্চয় সাথে তার কিছু না কিছু লিঙ্কস তো থাকবে কিন্তু নয়ারিস ব্যাপার তো থাকবেই অরিন্দম কি একটুখানি অ্যাড করবে জার্মান এক্সপ্রেশনিজম নিয়ে কি কিছু বলা যাবে এটা নিয়ে আমি খুব একটা কিছু করিনি আমি করতে চাইও না অরিন্দম যদি কিছু বলে ব্যাপারটা হচ্ছে মানে জার্মান এক্সপ্রেশনিজমের প্রভাব কেমন করে এই নয়ার ফিল্মের মধ্যে পড়েছে সেখানে করে নিশ্চিত নই আর কি কিন্তু মানে থিওরিটিক্যালি বলতে গেলে এক্সপ্রেশনিজম যেটা করেছে সেটা হচ্ছে মানে কোন একটা পার্টিকুলার সাবজেক্টকে সাবজেক্টের মতো না দেখিয়ে মানে তার বিয়ন্ডে যাওয়ার যে চেষ্টা মানে মানে সাইকোলজিক্যাল যে টার্মোয়াইল সেইটা এখানে তো ভীষণ ভাবে রয়েছে যেখানে স্যান্ডলার নিজে বলছেন এটা শুধু রাতের অন্ধকার নয় এটা যেন আরো বেশি কিছু অন্ধকার রাস্তাগুলো যেটাকে অন্ধকার করেছে তো ফলে ওই 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 একটা যে ব্যাপার যেখানে মানে একটা মরাল ডার্কনেসটাও এই ডার্কনেস এর মধ্যে মিশে যাচ্ছে সেই ব্যাপারটা সেটা নিশ্চয়ই এর সাথে রিলেটেড হবে কারণ আমার আমার সহকর্মীরা বা আমার বন্ধুরা বা ছাত্রছাত্রীরা যদি কেউ কিছু বলেন তাহলে আমরা তাহলে
অনেক ধন্যবাদ, আমি আমারও অনেক ধন্যবাদ বলতে পারার জন্য, আর আমি আশা করি আবার হবে আমাদের যোগাযোগ। আচ্ছা আমি একটু অনুমতি চেয়ে রাখছি, আমার কলেজে একটা খুব জরুরি গুরুত্বপূর্ণ মিটিং আছে এরপরেই। আমি অ্যাডমিশন কলানিস্টকে বলেছি, ফলে আমি হয়তো একটু আগে বেরিয়ে যাবো, মানে প্লিজ কেউ কিছু যখন না মনে করে। ঠিক আছে, আমি শুনি শুরু করতে পারি। খুব ভালো লাগলো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের পরের বক্তা আমাদের ইন্দর মুখার্জি, আবার আমাদের কলেজের টিপিএস, একজন কুইন্টেসেন্সিয়াল জেন্টলম্যান এবং তার সঙ্গে একজন ফিল্ম বাপ। তো তাকে এবার আমরা একটা তার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। যাচ্ছে তো মাইকেল, সবাইকে নমস্কার জানাচ্ছি এবং স্পেশাল থ্যাঙ্কস জানাচ্ছি আমার পূর্ববর্তী বক্তা ডক্টর কল্যাণ চ্যাটার্জিকে, কল্যাণ রাখে। তো তিনি এই আলোচনাটাকে অনেকটা ঘরোয়া করে আমাদের মতো নতুন বক্তাদের ভার অনেকটাই লাঘব করেছেন এবং সোশ্যাল সায়েন্সে একাডেমিক পার্টার যে স্বতন্ত্র মেজাজ থাকে তা তিনি আমাদের আবার নতুন করে চিনিয়ে দিয়েছেন। কোনো গুরুগম্ভীর পরিবেশের বদলে যে আড্ডা আমাদের অনেক বেশি কার্যকরী এবং আমাদের সাংস্কৃতিক চেতনার দ্যোতক তা নিঃসন্দেহে দাবি রাখে। এবং এই ধরনের ঘরোয়া আড্ডার মধ্যে দিয়েই আমরা কিন্তু আমাদের যে বিশ্ববিখ্যা তাকে অনুসরণ করতে পারি। তো আজকের দিনে আমরা সকলেই জানি যে আমাদের অবস্থা অনেকটাই এই ওই ব্যাটম্যানের সেভেন সিলের অ্যান্থনিস ব্লকের মতো, যে মৃত্যুর সঙ্গে দাবা খেলে যাচ্ছে। তো আমরা কেউই এর ব্যতিক্রম নই। তো এই পরিস্থিতিতে সিনেমা নিয়ে আলোচনাটা করাটা হয়তো কিছুটা দুঃসাহসের পরিচয় আমরা দিয়েছি এবং আমার কথা বলতে গেলে আমি একবারই ফিল্ম ক্রিটিক নই, ফিল্ম নিয়ে আগ্রহ আছে, জানার শেখার ইচ্ছা আছে, এই হিসেবেই বক্তব্য রাখার প্রচেষ্টা। তো আমার আজকে যেটা বক্তব্যের মূল বিষয় যে সিনেমা অ্যান্ড সোসাইটি রিফ্লেকশন থ্রু গ্লোবাল গ্লাস। তো আমি মূলত কিছু কিছু ফিল্ম নিয়ে আলোচনা করবো যেগুলো আমার মনে হয়েছে যে এগুলোর ফিল্মের ইতিহাস এবং সমসাময়িক ইতিহাস এবং বর্তমান সময়ের সঙ্গে তার যে তুলনামূলক বিচার বিশ্লেষণ আলোচনা প্রাসঙ্গিক, অবশ্যই আজও প্রাসঙ্গিক, ওই হিসেবেই আমার বক্তব্য রাখা। তো যদি আমি পৃথিবী সিনেমা, যদি ওয়ার্ল্ড সিনেমার কথাই ধরি, তাহলে পৃথিবীর সিনেমা যদি নিয়ে আলোচনা করতেই হয় তাহলে এখানে রাশিয়ান সিনেমার একটা গুরুত্বপূর্ণ স্থান রয়েছে এবং রাশিয়ান সিনেমার মধ্যে রাশিয়ার সিনেমা কারদের মধ্যে নাম প্রথমেই উল্লেখ করতে হয়, যিনি তার ডকুমেন্টারি ওয়ার ব্যাটারশিপ পোর্টিং টিম যেটা 1925 সালে রিলিজ করে তার জন্য তিনি অবশ্যই চিরস্মরণীয় হয়ে থাকবেন। এরপরে তিনি অনেক সিনেমা করেছেন, আমি পরে তার সিনেমা পরে উল্লেখ করবো। তো ব্যাটারশিপ পোর্টিং টিমতে তো সিনেমা নিয়ে আলোচনা করতে গেলে কি হয়েছে, সিনেমা নিয়ে সব তো আলোচনার খেলা নয় বা ওই ম্যাটিনি শো নয়, সিনেমা এখনকার দিনে সিনেমাকে বিভিন্নভাবে দেখা হচ্ছে, সিনেমার হাজারটা দিক উঠে আসছে, যে দিক হয়তো ডিরেক্টর দেখাতে চাইছেন, ডিরেক্টরের যে ভাষ্য তা ছাড়াও যে দর্শক মন্ডলী তারা তার অন্য ব্যাখ্যা করতে পারে, হাজারটা নতুন কনটেক্সট আসতে পারে, তো যে যার পারসেপশন দিয়ে সিনেমাটিকে উপলব্ধি করবে। তো এই হিসেবেই কিছু বলার চেষ্টা যে ব্যাটারশিপ পোর্টিং টিমে যেটি মূল বিষয় যে ওডেসা বন্দরে যে 1905 সালে যে রাশিয়ার ব্যাটারশিপ পোর্টিং টিমের সেলাটা তাদের উদ্ধরণ অফিসারদের বিরুদ্ধে বিদ্রোহ করছে, মূলত যা যাদের বিরুদ্ধে বিদ্রোহে পর্যবসিত হচ্ছে তার আখ্যান ন্যারেটিভটা মূলত তাই। এবং এই প্রথম এই ধরনের সিনেমা দেখা যাচ্ছে যে এতদিন সিনেমায় যে আমরা গ্রিফিথের কথা জানি, গ্রিফিথ যে আধুনিক চলচ্চিত্র নির্মাতা তার বাইরে বেরিয়ে এসে যে আইনস্টাইন গ্রিফিথের কাছে নিই, তো এই হিসেবে এই ধরনের সিনেমা দেখা যাচ্ছে যেখানে একটা বিপ্লব প্রতিবিপ্লব এই ধরনের কালচারকে আনা হচ্ছে। এবং এইটি বলা যেতে পারে যে এটা পার্ট অফ পলিটিক্যাল এজেন্ডা, এটিকে যে পলিটিক্যাল এজেন্ডার বাইরে তা বলা যাবে না, পলিটিক্যাল এজেন্ডার অঙ্গ হিসেবেই এই সিনেমাটি গঠিত হয়েছিল। বিশেষ করে 1924 সাল নাগাদ যখন 1905 সালের বলশবিক বিপ্লবের 20 বছর পূর্তি উপলক্ষে যে সোভিয়েত অথরিটি তাদের কিছু সংস্কৃতি অনুসরণ করতে চেয়েছিল, মেকিং অফ দ্যাট ফিল্ম ওয়াজ ভেরি মাচ পার্ট অফ দ্যাট সেলিব্রেশন। তো এই হিসেবেই সাধারণভাবে বলা যায় যে যারা ক্যাপিটালিস্ট কান্ট্রি তারা সহজেই আন্ডারস্ট্যান্ড এই সিনেমাটিকে কমিউনিস্ট ম্যানিফেস্টোর অংশ হিসেবেই দেখে দিতে পারেন। কিন্তু এই প্রথম এই ধরনের সিনেমায় একটু যদি আমরা দেখা যাবে যেটা
প্রথম দেখা যাচ্ছে যে এইখানে সাধারণ মানুষের চিন্তা ভাবনাকে তুলে ধরা হয়েছে ব্যাটারসি প্রোটিন কিন সেলকে আন্ডারস্ট্যান্ড সকলেই দেখতে পাচ্ছেন আশা করি ব্যাটারসি প্রোটিন কিন সেলকে আইজেনস্টাইন এটি সকলেই দেখতে পাচ্ছেন আশা করি শুনতে পাচ্ছেন তো হ্যাঁ তিনটা তো ওটা ফুল স্ক্রিন করো F5 কি হবে তো এই সিনেমাটি প্রথম দেখা যাচ্ছে যে প্রথম সাধারণ মানুষের চিন্তা ভাবনা সাধারণ মানুষের যে যে আবেগ এবং সাধারণ মানুষ বলতে গেলে যে এখানে সাধারণ মানুষের সঙ্গে শ্রমিকদের এবং সাধারণ মানুষের যে সঙ্গে নাবিকদের নাবিকরা এখানে নিছক ওয়ার মঙ্গলার নয় তারা এখানে কোথাও না কোথাও শ্রমিক হয়ে উঠেছেন যেখানে তাদের উচ্চতম কর্তৃপক্ষ তাদের সঙ্গে দুর্ব্যবহার করছেন তাদেরকে পচা খাবার খেতে দিচ্ছেন যে কারণে বিদ্রোহ হচ্ছে ১৯৪৬ সালে ভারতে যে নৌবিদ্রোহ হয়েছিল তা নৌবিদ্রোহের সূচনায় প্রথমে অভিযোগ উঠেছিল তাদেরকে পচা খাবার দেওয়া হয় মনে রাখতে হবে ১৯৪৬ সালে ভারতে এই বিদ্রোহ হচ্ছে এবং ১৯২৫ সালে ব্যাটারসি প্রোটিন কিন্তু রিলিজ করছে তো এই হিসেবে সের্গেই আইজেনস্টাইন কিন্তু অনেক প্রাসঙ্গিক এবং যুগোযুগী একটি টপিক তুলে ধরেছিলেন যদিও টপিকটা তাকে দেওয়া হয়েছিল তাও যেভাবে তিনি দেখিয়েছেন যেভাবে এটিকে প্রেজেন্ট করেছেন তা সত্যি অতুলনীয় এবং এই সিনেমার শেষ দৃশ্য দেখা যাচ্ছে যে ওডিশা বন্দরে যখন হচ্ছে জালের যে সেনাবাহিনীর যে জাহাজ যখন ব্যাটারি যখন দমন করার জন্য এগিয়ে আসছে শেষ পর্যন্ত কিন্তু যখন যুদ্ধ লাগলো বলে এরকম একটা ব্যাপার বা আক্রমণ শুরু হলো গেল এরকম একটা উঠেছে তখনই দেখা যাচ্ছে যে আক্রমণকারী যে জালের যে জাহাজ সেই জাহাজের সৈন্যরা কিন্তু কামান দাগা বন্ধ করছেন কামান দাগছেন না এবং অন্যদিকে তাদের সঙ্গে একটা যে বিদ্রোহী জাহাজের সঙ্গে রেজেন্টের সঙ্গে একটা সলিডারিটি জ্ঞাপন করছে তো এই যে শ্রমিক শুধু ঐক্য নয় যে সেনাবাহিনীর মধ্যে যে ঐক্য তা কিন্তু কোথাও না কোথাও ফুটে উঠছে এবং কোথাও না কোথাও যুদ্ধ বাজবে একটা বার্তা দিচ্ছে এবং তার আগেরই দৃশ্য যেটা বিখ্যাত ওডিশা স্টেটের দৃশ্য সেখানে ওখানে তিনি দেখাচ্ছেন যে যে নগর যে ওডিশা যে ওডিশার যে নগর বন্দর শহর ওডিশার যে নগর তার জনতাও কিন্তু তার জনতাও কিন্তু ওখানে যে ওডিশা বন্দরের যে ব্যাটারসি প্রোগ্রাম কিনে যে বিদ্রোহী তাদের সঙ্গে কোথাও না কোথাও সহমত জ্ঞাপন করে তাদের সমর্থনে এগিয়ে আসছে তো এবং সেখানে যে জারের যে সৈন্যবাহিনী পোশাক সৈন্যবাহিনী তাদের উপর অত্যাচার করছে এবং বিখ্যাত ওডিশা স্টেটের যে দৃশ্য যে সেখানে এক ভদ্রমহিলা কাঁদছেন তার শিশু পড়ে যাচ্ছে তো এই দৃশ্যগুলোর মাধ্যমে কোথাও না কোথাও জনগণকে তিনি একাত্ম করতে চেয়েছেন ওই পার্টিকুলার অনুভূতি সঙ্গে ওই পার্টিকুলার চেতনার সঙ্গে কিন্তু আইজেনস্টাইন এসব দরদাস ছিলেন না এই কারণেই দেখা যাচ্ছে যে মোর ফেমাস আইজেনস্টাইনের ফিল্ম কিন্তু ব্যান্ড হচ্ছে ১৯৪৬ সালে যখন তিনি ইভান্দা টেরিবেলের সেকেন্ড পার্ট রিলিজ করছেন ইভান্দা টেরিবেল একটি সিনেমা যেটি মূলত ১৯৪৪ থেকে ১৯৪৬ সালের মধ্যে তৈরি হয়েছিল ১৯৪৪ সালে যখন ইভান্দা টেরিবেলের প্রথম অংশ তৈরি হয় তখন তা স্ট্যালিনের অনুমোদন পায় অ্যাকোলেট পায় এমনকি একটা স্ট্যালিন প্রাইজ রাসেলেনের নামাঙ্কিত একটি প্রাইজও পেয়ে যায় এবং ইভান্দা টেরিবেল কে ছিলেন ইভান্দা টেরিবেল ছিলেন ওই ব্যক্তি ওই ছাত্র যিনি রাশিয়াকে একটি ছোট্ট গ্র্যান্ড ড্যাচি থেকে একটি বৃহত্তর রাশিয়ান সাম্রাজ্যে পরিণত করেছিলেন এবং তিনি পরবর্তীকালে রাশিয়ার যে তৎকালীন যে অর্গানাইজেশনাল যে শাসন যন্ত্র তা নিজস্ব রীতিপদ্ধতিতে গড়ে তুলেছিলেন এবং রাশিয়ান যে অ্যারিস্টোক্রেট যে বুয়া তাদের ক্ষমতা কেড়ে নিয়েছিলেন মনে রাখতে হবে প্রথম পার্টটি যখন নির্মিত হয় তখন কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে জার্মান বাহিনী আক্রমণ করেছেন তখন কিন্তু জাপান আক্রমণ প্রতিহত করে স্ট্যালিন এবং সোভিয়েত অর্থনীতি গোটা বিশ্বের কাছে হিরো কেবল মিশন নিজের দেশে নয় তো ওই সময় যখন ইভান টেরিবেলকে ন্যাশনাল হিরো হিসেবে ক্লেম করা হচ্ছে যিনি নব রাশিয়ার উদ্গাতা তখন কিন্তু স্বাভাবিকভাবেই তা স্ট্যালিনের বা সোভিয়েত অর্থনীতির প্রশংসা পাওয়ার দাবি রাখে কিন্তু পরবর্তীকালে স্ট্যালিন বা সোভিয়েত অর্থনীতি কোথাও না কোথাও সেকেন্ড পার্টে মিল পাচ্ছে যে এইবারে ক্ষমতা দখলের পরে ইভান নিজে ক্ষমতা মানে নিজেই সর্বাধিনায়ক হয়ে উঠতে চাইছেন প্রচলিত পদ্ধতিকে ভেঙে ফেলতে চাইছেন এবং কোথাও না কোথাও যারা তার সাথে যুক্ত ছিল তাদেরকে পথ থেকে সরিয়ে দিচ্ছেন তা কোথাও না কোথাও সোভিয়েত অথরিটি তৎকালীন যুগে মনে করছে ১৯৪৬ সালে যে এখন তো যুদ্ধ শেষ সুতরাং যুদ্ধের স্মৃতি যুদ্ধের যে গৌরব তা টিকে হচ্ছে লোকে এখন তাদের দৈনন্দিন সমস্যার মধ্যে ঢুকে পড়ছে বাস্তবে কি যুদ্ধের সময় প্রচন্ড অপারেশন হয়েছিল সোভিয়েত রাশিয়ার জনগণের উপর যে এক প্রকার ওয়ারটা চাপিয়ে দেওয়া হয়েছিল যুদ্ধে সাধারণ মানুষের কথা কবে শোনা হয়েছে তাদেরকে গ্লোরিফাই করা ঠিকই কিন্তু তাদের কথা কখনই শোনা হয় না তো এই হিসেবে তাদের মনে হয়েছিল যে সেকেন্ড ফিল্ম যেটি সেটি কোনো না কারণে কারণে পিপলস আউটেজের কারণ হয়ে উঠতে পারে তো
এবং থার্ড যে ফিল্ম ছিল তার রিলগুলো তারা কনফিসকেট করে। তো এই হিসেবে দেখা যাচ্ছে যে সিনেমা কিন্তু প্রথম থেকেই ছাত্র শ্রেণীর মধ্যে একটা বোঝার কারণ হয়ে উঠেছে, এবং এই যে ন্যারেটিভ ন্যারেটিভ যখন পাল্টাচ্ছে, ভয়েন যখন পাল্টাচ্ছে, তখন কিন্তু সিনেমা আস্তে আস্তে একটা যখন সিনেমা যখন সাহিত্যের মধ্যে সিনেমা যখন বিপজ্জনক হয়ে উঠছে, তখন দেখা যাচ্ছে যে তাকে তার কণ্ঠ রূপ করার চেষ্টা করা হচ্ছে, কণ্ঠ বলি বা তার চলচ্চিত্রায়িত রূপ বলি তাকে কণ্ঠ রূপ করার চেষ্টা করা হচ্ছে। কারণ স্যালিনের কোথাও মনে হয়েছে যে একই ভাবে তিনি যেভাবে তার অ্যাসোসিয়েটদের সরিয়ে দিয়েছিলেন বা তাদের অ্যাসোসিয়েটরা তাদের বিরোধী অ্যাসোসিয়েটদের যারা একই মতদর্শে বিক্ষিপ্ত ছিল তাদেরকে সরিয়ে দিয়েছিলেন, কোথাও না কোথাও সেই স্মৃতি ইভানের মধ্যে দিয়ে ফিরে আসছে, ইভানের কার্যকলাপের মধ্যে দিয়ে ফিরে আসছে। তো এই হিসেবে ইভান দ্য টেবিল সেকেন্ড পার্ট তাদের মতদর্শের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হবে না, এবং কোথাও না কোথাও একটি জাতীয় ভাবধারা যা ওই সময় যখন সোভিয়েত ব্লক তৈরি হচ্ছে গোটা ইস্টার্ন ইউরোপে, এবং সোভিয়েত যখন তার পজিশনকে আরো গ্লোরিফাই করছে কারণ সদ্য যুদ্ধের বিজয়ী এবং বিশ্ব রাজনীতিতে সোভিয়েত রাশিয়া যে গুরুত্বপূর্ণ ক্রুশিয়াল ভূমিকা নিচ্ছে তার পরিপন্থী, সেটাকে ওটাকে ম্যালাইন করা হতে পারে, তাই এই ক্ষেত্রে কি হচ্ছে যে সিনেমাটাকে ব্যান করা হচ্ছে। তো এই সময় এই সময় যেটি আরেকটি গুরুত্বপূর্ণ ছবি যেটি আমি তুলে ধরব, এই সময় আরেকটি গুরুত্বপূর্ণ ছবি যেটি আমি তুলে ধরব সেটি হলো একটি ছবি যেটি জার্মান ছবি, মূলত বিখ্যাত ছবি, একটি হলো এম। এম হচ্ছে ফ্রিজ লাইনের একটি ছবি যেটি ১৯৩১ সালে মূলত রিলিজ করে জার্মানিতে, এবং এটি ডিরেক্টর ছিলেন ফ্রিজ ল্যাং। এম মূলত ছবিটি একটি সিরিয়াল কিলারকে নিয়ে, সিরিয়াল কিলার কি, উনি টার্গেট করেন হচ্ছে বাচ্চাদেরকে, বাচ্চাদেরকে খুন করে, এবং একটি অজানা জার্মান শহরে এই ঘটনা ঘটছে। গল্পটি স্থাপিত হচ্ছে ১৯২০ সালে ১৯২০ ১৯৩০ মধ্যবর্তী সময়ে, এবং ১৯২০ মধ্যবর্তী সময় মনে রাখতে হবে ওই সময় জার্মানিতে বেইমান রিপাবলিক চলছে, জনগণ বিশাল ক্ষেপে আছে, কোথাও না কোথাও একটা অসন্তোষ যে যারা গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় এলো তারা জার্মানির আর্থিক দুর্দশা, যারা ইতিহাসের ছাত্র বা সমাজবিজ্ঞানের ছাত্র তারা সকলেই জানেন যে ওই সময় জার্মানির উপর ক্ষতিপূরণের নীতি চাপিয়ে দেওয়া হয়েছিল যা জার্মানি বিয়ার করতে সক্ষম ছিল না, এবং জার্মান নেভার টেস্টেড ডেমোক্রেসি বিফোর, তারা সবসময় ১৮৭০ সালে যা নবগঠিত জার্মানি যা প্রথম থেকেই রাজতন্ত্রের আওতায় রয়েছে এবং প্রথম জার্মানি গণতন্ত্রের টেস্ট নিচ্ছে, সুতরাং গণতান্ত্রিক ভাবধারাকে হয়তো কোথাও না কোথাও সে অ্যাডাপ্ট করতে পারছে না। এই হিসেবে কি হচ্ছে যে এই হিসেবে তার মধ্যে কোথাও না কোথাও একটা রোষ তৈরি হচ্ছে যে এই জনগণের এই সরকারের থেকে আগে সরকারি ভালো ছিল, কারণ এই সরকারটা সিরিয়াল কিলারকে ধরতে পারে না, তো সিরিয়াল কিলার কোথাও না কোথাও শহরের মধ্যে একটা ফিয়ার তৈরি করছে, জনগণের মধ্যে যারা অ্যাফেক্টে তাদের মধ্যে ফিয়ার তো তৈরি করছে, আবার কোথাও তৈরি করছে পুলিশদের মধ্যে তো বটেই, আবার যারা গুন্ডা শহরের যে অর্গানাইজড ক্রাইম বাহিনী যে গুন তাদের মধ্যেও একটা বিরক্তি তৈরি করছে, আরে যে আমরা কোথায় খবরের শিরোনামে থাকবো, এই সিরিয়াল কিলার তো সমস্ত কিছুই একটা সমস্ত কিছুই আমাদের বন্ধ করে দিয়েছে, এবং তার থেকেও বড় কথা সিরিয়াল কিলিং এ হওয়ার কারণে পুলিশ অ্যাক্টিভ হয়েছে, পুলিশ অ্যাক্টিভ হওয়ার কারণে গুণেরা ধরা পড়ছে, এই কারণে তারা দেখতে পাচ্ছে যে না আমাদের কার্যকলাপ বজায় রাখতে গেলে এই সিরিয়াল কিলারটাকে ধরতে হবে, এবং সর্বশেষ দেখা যাচ্ছে আইরনিক্যালি যে পুলিশের থেকে গুন্ডা বাহিনী আগে সাফল্য পাচ্ছে, এবং গুন্ডা বাহিনী তাকে যখন ধরে যখন তাকে নিয়ে আসছে ক্যাঙ্গারুকোটের সামনে, এবং ক্যাঙ্গারুকোট দেখা যাচ্ছে কি যে জনগণও তাতে আছে, অ্যাফেক্টেড যারা পিপল তারাও আছে, গুন্ডারাও রয়েছে, সুতরাং কোথাও না কোথাও গুন্ডা এবং জনগণ এখানে একটা পাবলিক আউটরেজের সময় মিলিত হচ্ছে। এইখানে একটু আমি সিনটি দেখাবো যেখানে হচ্ছে সেই ব্যক্তিকে অপরাধীকে জনগণের কোর্টে নিয়ে আসা হচ্ছে, মনে আছে? দেখা যাচ্ছে না ইন্দর দা, দেখা যাচ্ছে না, দেখছি দেখা যাচ্ছে এবারে না,
তোমার ওটা কি আলাদা করে ভিডিওটা আছে মানে আলাদা করে ওপেন করে দেখাচ্ছো ইউটিউবে চালাচ্ছি ইউটিউবে চালাচ্ছি দেখা যাচ্ছে কি ও না ইউটিউবে চালাচ্ছে দেখা যাচ্ছে না তুমি ওটাকে আবার শেয়ারিং করো ইউটিউবটাকে নিয়ে এসো দেখছি দেখছি তো আগে শেয়ারিং করেছো পরে খুলেছো ইউটিউব তাহলে কোনো সমস্যা হচ্ছে না খুলে রাখো খুলে রেখে তারপরে আবার প্রেজেন্ট নাও এ যাও দিয়ে ওটা এবারে আসছে কি ওই সিনটা আসছে আসছে প্লে করো আসছে আরে আসছে তুমি ইউটিউবটা প্লে করো তুমি প্লে করেছি তো আসছে আরে বিষয়টা কি আসছে আমি জানতে চাইছি বিষয়টা আমার মোবাইলে ফিক্সড হয়ে আছে আচ্ছা ঠিক আছে তো যেটা দেখাতে চাইছি আমি যে কোথাও না কোথাও তারা দেখছে যে যারা দেখতে পাচ্ছেন তারা যদি একটু জানান তো এক্ষেত্রে কি হচ্ছে তারা গুণেরা তখন তাকে বলছে যে তার কিন্তু বিচার করার অধিকার দেখা যাচ্ছে না সবাই এখানে বলছে ফিক্স হয়ে আছে একই সমস্যা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে মানে ইউটিউব পেজটা খুলেছে তোমার ওখানে সত্যজিৎ রায়ের মুভিটাও দেখা যাচ্ছে ওটা মানে ইউটিউবে তো ফিক্স হয়ে আছে তুমি প্রেজেন্ট নাও থেকে বেরিয়ে গেছো প্রেজেন্ট নাও করো এইবারে দেখা যাচ্ছে যে তাকে যখন হচ্ছে তাকে যখন ক্যামেরা দুটো চালন করা হচ্ছে দেখা যাচ্ছে নিশ্চয়ই একটি যে সম্মিলিত তারা বসে আছেন এগুলো দেখা যাচ্ছে নিশ্চয়ই যখন দেখা যাচ্ছে যে তখন তারা যখন তাকে শাস্তি দিতে চাইছে তখন যে অপরাধী তখন কিন্তু অপরাধী কি বিচার চাইছে প্রকৃত কোর্টের সামনে ক্যাঙ্গারু কোর্টের সামনে নয় অর্থাৎ কোথাও না কোথাও এখান থেকে জনগণ এখনকার যে বিভিন্ন ঘটনা বলি যে দেখা যাচ্ছে যে জনগণকে জনগণ অপরাধীকে তৎক্ষণাৎ মৃত্যুদণ্ড দিতেই বেশি তৎপর হয়ে উঠছেন তাকে বিচারের যে বিচার প্রক্রিয়ার দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার মধ্যে দিতে চাইছেন না কারণ তারা মনে করছেন অপরাধীর ওই বিচার পাওয়ার অধিকার নেই কোথাও না কোথাও 1931 সালের সিনেমাটির সঙ্গে বর্তমান সময়কালের আমরা একটা সিমিলারিটি পাই এবং এখানে দেখা যাচ্ছে যে অপরাধীরকে একটি কিন্তু এই গুন্ডারাও কিন্তু অপরাধীকে একটি উকিল দিয়েছে একজন ডিফেন্ডার দিয়েছে তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অপরাধীরও বিচার পাওয়ার অধিকার আছে ওইটা এই সিনেমাটির মাধ্যমে ফুটে উঠছে কিন্তু যেটি বিচারের বিষয় যে বর্তমান দিনে দেখা যায় যে বর্তমান দিনে যে এই ধরনের মবক্রেসি দেখা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে তার সঙ্গে ফ্রিজলাগের এই সিনেমাটির গুরুত্ব সিগনিফিকেন্স এখানেই যে ভালো করে যদি শ্রোতাবন্ধুরা খেয়াল করেন এই সিনেমাটি রিলিজ করছে 1931 সালে এবং 1934 সালে নাসি বাহিনী জার্মানিতে ক্ষমতায় আসছে কোথাও না কোথাও জনগণের বিরক্তি জনগণের ক্ষোভ একটা মবক্রেসিকে আস্তে আস্তে ফ্যাসিস্ট সরকারের দিকে পরিচালিত করছে এবং যে ফ্যাসিস্ট সরকার পরিচালিত নির্বাচিত হয়েছিল
সেই ফ্যাসিস্ট সরকার কিন্তু মনে রাখতে হবে বারংবার জনগণের সম্মতি নিয়ে যে ফ্যাসিস্টের সম্মতি তা নিয়ে কিন্তু ক্ষমতায় আসছে। সুতরাং এই পরিস্থিতি কিন্তু এক ধরনের ফ্যাসিবাদী এইবারে যদি আমি একটি অন্য সিনেমায় যাই এই সময় যদি আমি একটি অন্য সিনেমা দিকে দেখি তাহলে এই সময় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার চলাকালীন চলচ্চিত্র শিল্প যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু চলচ্চিত্র শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে একটা জিনিস লাভবান হয়েছিল যেটা ইটালিয়ান নিউ রিয়ালিজমের ক্ষেত্রে আমরা দেখতে পাই। যে ইটালিয়ান নিউ রিয়ালিজমটা কি, ইটালিয়ান রিয়ালিজম হলো এক ধরনের চেতনা বা একটা ধরনের পারসেপশন যেখানে দেখা উচিত স্টুডিওর মধ্যে না থেকে অরিজিনাল লোকেশনে শুট করা, যারা নন প্রফেশনাল অ্যাক্টর তাদেরকে ইনভলভ করা, নন প্রফেশনাল অ্যাক্টরদের ইনভলভ করার ক্ষেত্রে রাশিয়ান ডিরেক্টররা এক্ষেত্রে অনেকটাই কার্যকরী ভূমিকা নিয়েছিলেন। সোভিয়েত আমলে যে বিখ্যাত ডিরেক্টর পুরোভকিন তার মাদার ছবিতে যে মাদার বিখ্যাত ম্যাক্সিম গোর্কির মাদার, যেখানে দেখা যাচ্ছে বলশেভিক বিপ্লবের সময় শ্রমিক আন্দোলন, সেই শ্রমিক আন্দোলনের মিছিলের সময় তিনি অনেক অরিজিনাল মানে প্রকৃত শ্রমিকদের কিন্তু ফিল্মে নামিয়ে দিয়েছিলেন। তো এই হিসেবে দেখা যাচ্ছে যে শুটিং নিছক কোন ফিল্ম স্টুডিওর বদলে অরিজিনাল লোকেশনে শুট করার কারণে অনেক ফিল্ম স্টুডিও ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই সময় যিনি ইতালিয়ান নিও রিয়ালিজম কে পপুলারাইজ করছেন যে সিনেমার মাধ্যমে তিনি হচ্ছেন রবার্তো রোসেলিনি। তিনি হচ্ছেন রোম ওপেন সিটি একটি সিনেমার মাধ্যমে যেখানে দেখা যাচ্ছে যে রোম ওপেন সিটিতে এটি এই ঘটনায় তুলে ধরা হচ্ছে যে সদ্য পুরনো কিছু ঘটনা 1946 সালের সেখানে যেখানে অ্যান্টি ফ্যাসিস্ট কিন্তু বেশি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে গোপনে আন্দোলন পরিচালনা করছে এবং তারা যুদ্ধে অবতীর্ণ হচ্ছে, বিশ্বাসঘাতকতার সম্মুখীন হচ্ছে। কিন্তু এখানে রবার্তো রোসেলিনির এই সিনেমাটা হয়তো অনেকেই দেখেছে, অনেকেই জানেন, বহু আলোচিত ছবি, খুব বিখ্যাত ছবি এবং নিও রিয়ালিজমের প্রভাব সত্যিকার অর্থে খুব ভালোভাবেই পড়েছে যার কাছে জন্মশতবর্ষ। তো নিও রিয়ালিজম নিয়ে নিও রিয়ালিজমের সুবাদে রবার্তো রোসেলিনি কলকাতাতেও এসেছিলেন। তো এই হিসেবে এই সিনেমাটির আরেকটি যেটা গুরুত্বপূর্ণ দিক যে নিও এই সিনেমাটির মাধ্যমে রবার্তো রোসেলিনি কোথাও যেন বাদ দিতে চাইছেন, এখানে একটি গুরুত্বপূর্ণ ক্যারেক্টার আছে একটি প্রিস, তার এই প্রিসির নাম হচ্ছে ডন পিয়েত্রো। তিনি এখানে গোপনে বিদ্রোহীদের সাহায্য করেন এবং বিদ্রোহীদের সাহায্য করার অপরাধে পরবর্তীকালে তিনি ফ্যাসিবাদী শক্তির হাতে এক্সিকিউটেড হচ্ছেন। তো এখানে তিনি কোথাও না কোথাও বার্তা দিচ্ছেন যে রিলিজিয়াস যারা বিলিভার্স এখানে কোথাও না কোথাও তারা এই অপ্রেসিভ কোন পলিটিক্যাল এজেন্ডাধারীদের থেকে অনেক বেশি বেটার। রোসেলিনি ব্যক্তিগত ভাবে সেকুলার মাইন্ডেড ছিলেন, কিন্তু কোথাও না কোথাও ক্যাথলিক মতাদর্শের প্রতি তার একটা ভালো লাগা ভালোবাসা ছিল, যে কারণে কোথাও না কোথাও যে ক্যারেক্টার গুলো তারা কোথাও বলছে যে বিয়ে করার ক্ষেত্রে হয়তো ফ্যাসিবাদী কর্তৃপক্ষের কাছে যাওয়ার থেকে গির্জায় যাওয়া ভালো। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এবং এটি এখনকার দিনে বলবো না, পরবর্তীকালে একটি বই বেরিয়েছিল, পরবর্তীকালে ডেভিড কার্সারের একটি বই বেরিয়েছিল পোপ অ্যান্ড মুসোলিনি, যেখানে দেখাচ্ছেন যে মুসোলিনি এবং পোপের মধ্যে কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল যে মুসোলিনি সেখানে পোপের যে ঐশী শোভা তা ব্যবহার করে তার তার শাসনযন্ত্রকে একটি তাদের নিজস্ব চেতনা দ্বারা পরিচালিত হয়েছিল। তো এই হিসেবে দেখা যাচ্ছে যে এই সিনেমাটি একটি অন্য ব্যাখ্যা ওখানে করা সম্ভব। তো এক্ষেত্রে আমি যদি এবারে একটি অন্য সিনেমার দিকে যাই পরবর্তীকালে, এই সময় আরো অনেক সিনেমা হচ্ছে নিউ রিয়ালিজমের ক্ষেত্রে, যেটা হচ্ছে ভিক্টোরিয়া দিকে জিসিকার বাইসাইকেল দ্বীপ, খুব বিখ্যাত বাইসাইকেল দ্বীপ দেখাচ্ছে যে সেখানে মনে রাখতে হবে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অভিঘাত পশ্চিম ইউরোপের দুটি দেশের উপর সর্বাধিক বেশি পড়েছিল, তা হচ্ছে ইটালি এবং জার্মানি, ইটালি এবং ফ্রান্স, জার্মানি বটে, জার্মানি আলাদা ব্যাপার, কিন্তু ইটালি এবং ফ্রান্স যে কারণে পরবর্তীকালে ওখানে কমিউনিস্ট বংশবাদ করে উঠছে এবং দুশোটা কিভাবে ভিক্টোরিয়া দিচ্ছে দেখাচ্ছে যে শুরুতেই যে কম্পোজিটাদের দুখানা চাদর বিক্রি করে দিচ্ছেন কারণ তাদের কাছে টাকা নেই। তো এই হিসেবে দেখা যাচ্ছে যে কোথাও না কোথাও জনগণের দুঃখ চেতনার সঙ্গে তারা নিজেদেরকে রিলেট করছেন। এই চেতনার প্রভাব থেকে কিন্তু ভারতও মুক্ত হয়নি। ভারতের প্রথম দিকে যখন হিন্দি ছবি বলিউডের টপ মার্ক হয়নি তখন প্রথম দিকে কিন্তু
কমিউন দ্বারা পরিচালিত, যখন বোম্বেতে কমিউনিস্ট ঘাঁটি ছিল, বলরাম সাহানি, খাজা আহমেদ আব্বাস, তারা কিন্তু এই ধরনের সিনেমা চালনা করছেন, সৌম্য মিত্র ছবি তৈরি করছেন, এবং প্রথম দিকে রাজকুমার এবং রাজীব পরিচালিত আনারি ছবিটিতে কোথাও না কোথাও বুধুয়া পুঁজিপতিদের প্রতি পাতা দেওয়া হচ্ছে, এবং যে কারণে নার্গিস এবং রাজকুমারকে যখন সোভিয়েত রাশিয়ায় খুবই অভিনন্দিত হচ্ছেন, এবং পরবর্তীকালে দেখা যাচ্ছে যে একটি পরবর্তীকালে 80 দশকে সোভিয়েত ফিল্ম কালচার কিভাবে ডেটোরিয়েট করছে, একজন দেখাচ্ছেন যে প্রবন্ধে যে যে আর্ট হাউস যে ছবি তা যে পরবর্তীকালে যে ধারা বহন করছে, সে যেই রঞ্জা চুপ বা অ্যান্ড্রে কারাগাবস্তি তাদের বিখ্যাত ছবিগুলির মাধ্যমে পরবর্তীকালে সোভিয়েত কালচারে কিভাবে ঢুকে যাচ্ছে, যে কমিউনিজমের শেষের দিকে যে পপুলার ছবি, যেগুলো মোস্ট পপুলার ছবি, এবং এখানে তখন সোভিয়েত রাশিয়াতে একটি গুরুত্বপূর্ণ ছবি হয়ে উঠছে মিথুন চক্রবর্তীর যে বিখ্যাত সিনেমা ডিসকো ড্যান্সার, এখানে সোভিয়েত রাশিয়া ব্যাপক হিট হচ্ছে। তো এই হিসেবে দেখা যাচ্ছে যে কোথাও না কোথাও তারা এটিকে দেখছেন একটা কালচারাল একটা অবলম্বন দেখাচ্ছেন, যে যে সোভিয়েত রাশিয়া যে আর্ট হাউসে সিনেমা তৈরি করা সোভিয়েত রাশিয়া, সেখানে জনগণের মধ্যে দেখা যাচ্ছে যে মিথুন চক্রবর্তী ডিসকো ড্যান্সার, যারা তৎকালীন যুগে বোম্বেতেই গরিবেলি কান্দিবেলির মতো আর ইমিগ্রান্ট আতঙ্কা দিয়ে কুটির জেলা প্রচলিত শব্দ, বা শ্রমিক মহল্লায় যা খুবই জনপ্রিয় হয়েছিল, এবং ছবিটি হিট হওয়ার পিছনে মূলত তাদেরই অবদান ছিল, কোট আনকোট। তো এই হিসেবে দেখা যাচ্ছে যে এই ধরনের ছবি কিন্তু তৎকালীন রাশিয়াতেও মারাত্মক হিট হচ্ছে। তো এইভাবে দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন যে সিনেমাকে গ্রহণ করা তা থেকেও কিন্তু সিনেমার একাধিক আঙ্গিক আমরা বুঝতে পারছি। এইবারে যদি আমি চলে যাই একটি অন্য সিনেমা আলোচনা করতে, যেটি হচ্ছে জেড। জেড হচ্ছে একটি সিনেমা, একটি গ্রিক ছবি, গ্রিক ফ্রান্সের প্রোডাকশনের ছবি, যেটি হচ্ছে মূলত একটি থ্রিলার ছবি যা ডিরেক্ট করেছিলেন ফ্রান্সের কোস্তা গারবাস। এটি ডিরেক্টেড হচ্ছে মূলত দ্বিতীয়টা দেখা যায় মূলত দেখি দেখাবার চেষ্টা করছি আমার দেখা যাচ্ছে ছবিটি, আশা করি দেখা যাচ্ছে। তো জেড নামক একটি ছবি যা মূলত হচ্ছে গ্রিসের যে গ্রিস, আমরা মনে রাখতে হবে যে গ্রিস, আমরা যে গ্রিসের ইতিহাসের কথা বলি তা মূলত প্রাচীনকালে গ্রিসের মধ্যেই সীমাবদ্ধ, কিন্তু পরবর্তীকালে গ্রিস বিশ্বযুদ্ধের পরবর্তীকালে গ্রিস অনেকটাই সংঘাতের গ্রিস, যা মূলত লেফট আর রাইট ভাবধারার লোকেদের মধ্যে সংঘাতই চলছে, এবং কোস্তা গারবাস এই ফিল্মটিকে তুলে ধরছেন। আমার ব্যক্তিগত মনে হয় যে এখনকার দিনে যে পলিটিক্যাল ফিল্মগুলো নির্মিত হয় বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশগুলিতে, তার পূর্বসূরী বা তার পায়োনিয়ার হচ্ছে এই ছবিটি। এই ছবিটির মাধ্যমে কোস্তা গারবাস তার রাজনীতিকে ফুটিয়ে তুলেছেন, তার কোর্টকে ফুটিয়ে তুলেছেন মিলিটারি গুন্ডার বিরুদ্ধে, যা মূলত 1968 সাল থেকে 1974 পর্যন্ত বিশ্ব শাসন করেছিল, এবং সমস্ত উদারপন্থী চিন্তা ভাবনাকে তারা খারিজ করেছিল। তো এটি মূলত 1963 সালে গ্রিক পলিটিশিয়ান গ্রিগোরিয়াস ল্যাম্বার্টিস এর সমনামেরই একটি বই থেকে নেওয়া, এবং এটি মূলত দেখাতে চাইছে যে কিভাবে প্রতিক্রিয়াশীল শক্তি, উদারপন্থী, যুদ্ধ বিরোধী, শান্তিবাদী শান্তিবাদী চেতনার গলাটি হচ্ছে সবকিছু এখানে ম্যানিপুলেট হচ্ছে। ছবিটি শুটিং হচ্ছে একটি দৃশ্য দিয়ে যেখানে গভর্নমেন্টের, যেখানে ইন্টারন্যাশনাল গভর্নমেন্টের গুণকীর্তন দেওয়া হচ্ছে, এবং যেখানে শান্তিবাদীরা যেখানে পারমাণবিক শক্তি ব্যবহারের মানুষের বিরুদ্ধে প্রচার চালাচ্ছে, তাদেরকে প্রচার করতে দেওয়া হচ্ছে না, তারা যুদ্ধের বিরুদ্ধে প্রচার চালাতে যাচ্ছে, তাদেরকে প্রচার করতে দেওয়া হচ্ছে না, এবং পরবর্তীকালে তাদেরকে বলা হচ্ছে তারা সভা করতে পারবে না, তাদের সভার জন্য ছোট হল দেওয়া হচ্ছে, এবং তারা যখন আশঙ্কা তাদের সভার স্থান পরিবর্তন হচ্ছে, তাদের বড় হল থেকে সভার জন্য ছোট হল দেওয়া হচ্ছে, এবং তারা যখন সেই সভার হল যখন যখন তারা চেঞ্জ হয়েছে, তারা যখন তারা লিবারেটের মাধ্যমে সরাতে চাইছে, তখন দেখা যাচ্ছে যে তাও হচ্ছে প্রতিক্রিয়াশীল শক্তির অবকৃষ্ট যে লুম্পেন তাদের দ্বারা তারা নিগৃহীত হচ্ছে পুলিশের সামনে, যা বর্তমান দিনে পৃথিবীর কোথাও না কোথাও পৃথিবীর প্রায় সর্বত্রই আমরা বিল খুঁজে পাই। তো এই হিসেবে দেখা যাচ্ছে যে কোস্তা গারবাসের এই ছবিটির আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো লুম্পেন পলিটিক্সকে তুলে ধরা, যে কিভাবে হোয়াইট
কলার মাফিয়া বা হোয়াইট কলার আর্জেন্টিনা বা হোয়াইট কলার পলিসিয়া নয় পলিটিক্স এই জানতে হচ্ছে আমি জানতে হচ্ছে মিলিটেন্ট তারা মিলিটেন্ট শক্তি এটিকে পরিচালিত করছে নিয়ন্ত্রিত করছে ম্যানিপুলেট করছে তা তুলে ধরা এখানে দেখা যাচ্ছে তিনি অপোজিশন নেতা তিনি যখন বক্তৃতা দিচ্ছেন তাকে একটি রুমকে জানান যাবো দুই রুমকে যাবো এবং পাবো এই দুটি নামে তারা তাদেরকে হয়তো সিম্বলাইজ করেছেন যে রুমটেলের কোনো ভালো নাম থাকতে পারে না কেউ টুপল টুপল এই ধরনের নাম দেওয়া হয় তো এই এই ধরনের নামের দ্বারা তিনি প্রথমত কোথাও বার্তা দিতে চাইছেন তো একই ভাবে ইউরোপের সংস্কৃতি ক্ষেত্র ব্যাপারটা যে একই তার প্রথম প্রথম ভাবে তিনি বার্তা দিতে চাইছেন তো তারা সেই অপোজিশনাল লিডারকে মারছে অবশ্যই তারা মদত চুষ্ট সশস্ত্রী তারা মদত চুষ্ট হয় কখনোই লুম্পেন প্রভিন্সের উত্থান হতে পারে না তো লুম্পেনকে তারা কাজে লাগায় পরবর্তীকালে লুম্পেনরাই হচ্ছে শাসকশ্রেণীর উচ্চ মহলকে পরিচালিত করে যেটি বর্তমান বিশ্বে বিভিন্ন ক্ষেত্রেই দেখা যাচ্ছে তো সেই ইয়াগো এবং ভাগো সেই দুই মূর্তিমান অপোজিশন যে লিডার তাকে মারছেন এবং পরবর্তীকালে তিনি যখন আঘাতপ্রাপ্ত হওয়া সত্ত্বেও তার বক্তৃতা শেষ করছেন শান্তির পক্ষে যুদ্ধ বিরোধী মতামত যখন শেষ করছেন যা আমরা স্বাভাবিকভাবেই মিলিটারি জুন্টার পক্ষে নয় বা মিলিটারি শক্তির পক্ষে নয় তা তারা শেষ করার জন্য তাকেই মেরে দিচ্ছে গাড়ি চাপা দিয়ে এবং পুলিশ সেই গাড়ি চাপার ঘটনাকে একটি মাতালের দ্বারা পরিচালিত মাতালের দ্বারা থামাতে দিতে চাইছে কিন্তু এখানে একজন ম্যাজিস্ট্রেট আগমন করছে যিনি তদন্ত চালাচ্ছেন তদন্ত চালিয়ে হসপিটাল থেকে হসপিটালটা গভর্নমেন্ট আর ম্যানিপুলেট করতে পারেনি হসপিটালের ডাক্তারদের কাছ থেকে ফরেন্সিক বিশেষজ্ঞদের কাছ থেকে ক্লু নিয়ে তিনি সত্য তুলে ধরছেন যে যেখানে সবাই শাসনযন্ত্রের সবাই এই বুঝে প্রত্যেকেই হচ্ছে এই এই কণ্ঠরোধ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কিন্তু আলটিমেটলি কি হচ্ছে আলটিমেটলি জেড সিনেমাটা যেটা দেখাচ্ছে যে আলটিমেটলি বিচার কিন্তু হচ্ছে না ম্যাজিস্ট্রেট বদলে যাচ্ছে তার সঙ্গে যারা হচ্ছে সেই ভাবধারার সঙ্গে যুক্ত বিরোধী ভাবধারার সঙ্গে যুক্ত তাদেরকে নয় হত্যা করা হচ্ছে না তাদেরকে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হচ্ছে স্কেডিউল যে নির্বাচন ছিল তা ফেলে দিয়ে জুনটা ক্ষমতায় আসছে সুতরাং এই যে জুনটা এই জুনটা সরকার যে কিভাবে আসছে ক্ষমতায় তা কিন্তু জেড সিনেমায় দেখিয়ে গেছেন এবং তার যে এই যে কোনো সামরিক যে কোনো সামরিক শক্তির যে জয়গান তা কতখানি ভয়ানক হতে পারে এবং যুদ্ধ বা যে মনোভাব যে কতখানি ভয়ানক হতে পারে এবং তার সঙ্গে সমাজের যে রূপের শক্তির যে আঁকা সমাজের নিম্ন স্তরে থাকা বা সমাজের গ্রাসরুট লেভেলে থাকা যে লুম্পেন শক্তির যে একটা আঁতাত তৈরি হয় কারণ তারাও এর মাধ্যমে প্রাসঙ্গিকতা খুঁজে পায় তা কিন্তু প্রস্তাবার গাভরা দেখিয়ে যাচ্ছে 1969 সালের এই জেড সিনেমায় এবং পরবর্তীকালে ভারতবর্ষে সাংহাই নামে একটি ছবি নিশ্চয়ই সকলেই জানেন সাংহাই নামে একটি ছবি রিমেক করা হচ্ছে এবং যেখানে এই ছবিটিকেই এই ছবিটিকে এই ছবিটির উপরই বেস করে এই ছবিটি সাংহাই ছবিটি তুলে ধরা হচ্ছে সাংহাই ছবিটিকে তুলে ধরা হচ্ছে তো এইখানে আরেকটি যেটি গুরুত্বপূর্ণ সিনেমা সেটি হলো সকলে দেখতে পাচ্ছেন আশা করি এই পোস্টার গুলো বুঝতে পারছেন আমাকে দেখি এই সিনেমা এবার আমি একটি সিনেমার নাম করবো যেটি হচ্ছে ব্যাটেল অফ আলজিয়ার্স ব্যাটেল অফ আলজিয়ার্স একটি সিনেমা ইতালিয়ান আলজেরিয়ান কো প্রোডাকশনের সিনেমা এটা হচ্ছে ডিরেকশন আমরা দেখতেই পাচ্ছেন 1964 সালের সিনেমা গিলো কন্তে কোর্ভো গিলো কন্তে কোর্ভো ইতালিয়ান ডিরেক্টর ব্যাটেল অফ আলজিয়ার্স একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছবি এই কারণে এটি মূলত ডকু ফিকশন মানে এখানে অনেক ডকুমেন্টারি ব্যবহার করা হয়েছে ব্যাটেল অফ আলজিয়ার্স প্রেজেন্ট করছে যেটা হচ্ছে আলজেরিয়া স্বাধীনতা সংগ্রামের যে চূড়ান্ত সময় ওই অ্যালজিরিয়া স্বাধীনতা সংগ্রাম এই সিনেমাটি সিনেমার ইতিহাসে গুরুত্বপূর্ণ কারণ এই সিনেমাটি আরবান গেরিলা মুভমেন্ট উপর একটি বিশাল প্রভাব বিস্তার করেছিল তো আমি ওই প্রসঙ্গে ঢোকার আগে আলজেরিয়ার যদি ইতিহাস একটু নেড়ে চেড়ে দেখা যায় যে আলজেরিয়া ছিল পুরোপুরি ফ্রেঞ্চ কলোনি 1830 সালের সময় থেকে এটি ফ্রেঞ্চ কলোনি হিসেবে চিহ্নিত হয় ফ্রেঞ্চ কলোনি আমাদের এখানে সকলেই জানেন চন্দননগর ছিল পন্ডিচেরি ছিল তো এই হিসেবে আলজেরিয়াও ছিল একইভাবে ফ্রেঞ্চ কলোনি এবং ফ্রেঞ্চ কলোনি শুধু তাই নয় ফরাসি সরকার তাদের সমস্ত চিন্তা চেতনাকেও বিলুপ্ত করেছিল এবং মনে রাখতে হবে
এইখানে হয়তো একটু ইতিহাসের দিকে আমরা তাকাচ্ছি, সিনেমা যেহেতু ইতিহাসকে তুলে ধরে, সিনেমা যেহেতু সমাজের দর্পণ, এটি আমার বহুল প্রচলিত কথা। তো এই হিসেবে আমি আলজেরিয়ার যদি ইতিহাসটাকে দেখি, আলজেরিয়ানরা কিন্তু তাদের নিজস্ব অস্তিত্ব ফরাসিদের কাছে ছিল না। এই প্রসঙ্গে একটি বিখ্যাত উপন্যাসের নাম আমরা নিশ্চয়ই জানেন, যে আমাদের আলব্রেট ক্যামু তার কিন্তু কোন নাম নেই, তার কিন্তু কোন অস্তিত্ব নেই গোটা গল্পটিতেই। এবং এটি আলব্রেট ক্যামুর ভুল নয়, এটি সমগ্র ফরাসি মেন্টালিটি, তৎকালীন ফরাসি দৃষ্টিভঙ্গির ভুল ছিল এটা, যে আরবদের অস্তিত্ব শাসিত শ্রেণীর অস্তিত্ব ফরাসিরা স্বীকারই করতো না। পরবর্তীকালে ক্যামেল দাউ 2013 সালে একটি উপন্যাস লিখছেন, দ্য মিউনিসিপ্যাল ইনভেস্টিগেশন, যেখানে তিনি ক্যামুকে যুদ্ধ করছেন এই অভিযোগে যে সামগ্রিক ফরাসি লেখক ক্যামু, নিশ্চয়ই সবাই জানেন সাহিত্য লোক আমাকে বেশি জানেন এটি, যে বর্তমান বিশ্বের পৃথিবীর উপন্যাসের ইতিহাসে বা সাহিত্যের ইতিহাসে ক্যামু পরিচয় দেওয়ারই দরকার পড়ে না। তো এই হিসেবে তিনি ক্যামুকে অভিযুক্ত করছেন এই হিসেবে, যে সমসাময়িক আলজেরিয়াতে ফরাসি শাসক আরবদের অস্তিত্বই স্বীকার করত না। তো এই হিসেবে কোথাও না কোথাও ব্যাটেল অফ আলজিয়ার, যে আলজেরিয়ার যে স্বাধীনতা সংগ্রাম তার তুলে ধরছে, এখানে দেখাচ্ছে যে তারা ব্যাটেল অফ আলজিয়ার্স এ যারা বিপ্লবী তারা একটি ঘেটোতে থাকে, আলজিয়ার শহরের মধ্যেই তারা একটি ঘেটোতে থাকে এবং ঘেটোতে থেকেই তারা তাদের বিপ্লবী কার্যকলাপ পরিচালনা করে। এবং এখানে গিলো পন্টেকোর্গ বিপ্লবীদের নায়ক হিসেবে নিয়েছিলেন, যেখানে তাকে তার ক্যারেক্টারের নাম এল হাদি জাফার, যিনি স্বয়ং সাদি আসেফ, যিনি অভিনয় করেছিলেন, এবং সাদি আসেফ ছিলেন ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট, এই আলজেরিয়ার মুক্তি সংগ্রামের অন্যতম যে দলটি মুক্তি সংগ্রাম অংশগ্রহণকারী, যাদের নেতৃত্বে আলজেরিয়ার মুক্তি সংগ্রাম সংগঠিত হয়েছিল, তার কমান্ডার ছিলেন সাদি আসেফ নিজেই, এবং তিনি নিজেই এই সিনেমাটিতে অভিনয় করেছিলেন। এবং ব্যাটেল অফ আলজেরিয়ার এই সিনেমাটিতে দেখা যাচ্ছে যে কিভাবে এই ক্ষেত্র থেকে সমগ্র আলজেরিয়ার শহরে বিপ্লব ছড়িয়ে পড়ছে, বিদ্রোহ ছড়িয়ে পড়ছে এবং গুপ্ত হত্যার মাধ্যমে। এবং পরবর্তীকালে দেখা যাচ্ছে যে এই যে গেরিলা ওয়ারফেয়ার, আরবান গেরিলা ওয়ারফেয়ার, যা মূলত থিওরাইজ করছেন কার্লোস মারিহেরা তার মিনিনাজেরা অফ দ্য আরবান গেরিলা গ্রন্থে, তো ব্রাজিলিয়ান তাত্ত্বিক, এই যে তত্ত্বের যে, এবং আগেকার দিনে আইরিশ রিপাবলিকান আর্মিরাও একই পদ্ধতি নিয়েছিল, যে শহরের গেরিলা, যে আমাদের যে গেরিলা যে শব্দটি, এই শব্দটি সাধারণত দেখা যায় যে গেরিলা ওয়ারফেয়ার সাধারণত গ্রামাঞ্চলে জঙ্গলের মধ্যেই হয়, যেখানে আক্রমণকারীকে আহ্বান জানিয়ে তারপরে ঝাঁপিয়ে পড়া হয় বিভিন্ন দিক থেকে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে শহরের মধ্যেও গেরিলা ওয়ারফেয়ার চালানো সম্ভব, কারণ এখানে ঘিঞ্জি গলি খুঁজির মধ্যে সহজে খুঁজে পাওয়া যায় না। এখানে একটি দৃশ্য আছে যেখানে দেখা যাচ্ছে একটি পথচলতি ছেলে একটি বাস্কেটের মধ্যে রাখা বন্দুক দিয়ে খুন করে দিচ্ছে শাসক শ্রেণীর পুলিশকে। তো এই হিসেবে দেখা যাচ্ছে যে এখানে কেউ কিন্তু দেখা যাচ্ছে যে এখানে কেউ কিন্তু কে বিপ্লবী আর কে বিপ্লবী না বোঝা যাচ্ছে না। সমগ্র আলজেরিয়ার যে সমগ্র শোষিত জনগণই এই মুক্তি সংগ্রামে কোনো না কোনো ভাবে অংশগ্রহণ করছিল, এবং তাদেরকে কিন্তু আলাদা করে নাম ধাম দিয়ে গ্লোরিফাই করা হচ্ছে না। জনগণ তত সূক্ষ্ম ভাবে কে কোথায় কোথা থেকে অংশগ্রহণ করছে তা কিন্তু বোঝা যাচ্ছে না, যেটা অ্যাকচুয়াল ঘটে আরবান গেরিলা ওয়ারফেয়ারে যা অ্যাকচুয়াল ঘটে তা কিন্তু ব্যাটেল অফ আলজেরিয়াতে দেখানো হচ্ছে। এবং যে কারণে পরবর্তীকালে ফ্রান্সে জঙ্গি সংগঠনের কাছে যেমন ক্যালিফোর্নিয়ার ব্ল্যাক প্যান্থার, এবং ভারতের মধ্যে জম্মু কাশ্মীর ইয়াসিন মালিক পরিচালিত জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্ট এই সিনেমাটিকে দেখে তাদের রণকৌশল নির্ধারণ করছে। সুতরাং এই সিনেমা যা অপোজিশন কতখানি প্রভাবশালী এবং কার্যকরী হতে পারে তা ব্যাটেল অফ আলজিয়ার্স সিনেমার মাধ্যমে গিলে পন্টেকোর্গ কিন্তু দেখাচ্ছেন। এরপরে আমি যে বিষয়টিতে চলে যাব তা হচ্ছে মূলত একটি ধারণা যা আমাদের তৎকালীন বিশ্বে, বিশেষত প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যা সারা বিশ্বে আলোড়ন ফেলছে তা হচ্ছে তোমার নাম আমার নাম ভিয়েতনাম। এখানে একটি দেখা যাচ্ছে ছবির দৃশ্য কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে
দেখা যাচ্ছে তো এইখানে কুমার নাম আমার নাম ভিয়েতনাম ভিয়েতনাম যুদ্ধ ভিয়েতনাম যুদ্ধের মতো ভিয়েতনাম যুদ্ধ মনে রাখতে হবে ফার্স্ট টেলিভাইজ ওয়ার ইন হিস্ট্রি যে ভিয়েতনাম যুদ্ধ যেভাবে ভিয়েতনাম যুদ্ধ তো যেভাবে ভিয়েতনাম যুদ্ধ সারা বিশ্বের চলচ্চিত্র শিল্পের উপর প্রভাব বিস্তার করেছে তার নৈতিক শক্তি অতুলনীয় বিশেষ করে আমেরিকায় ভিয়েতনাম যুদ্ধ এবং তার ন্যারেটিভের কার সবকে ভিয়েতনাম যুদ্ধ কিন্তু কার্যকরী ভূমিকা গ্রহণ করছে তারা কিভাবে দেখাচ্ছে অন্য বিশ্ব কিভাবে দেখাচ্ছে তা বোঝা উচিত এক্ষেত্রে অন্য বিশ্ব আমেরিকা ছাড়া অন্য বিশ্ব আমাদের ভেরি অন সত্যিকরাই কিভাবে বিষয়টিকে তুলে ধরছে তার প্রতিদ্বন্দ্বী ছবিতে যখন প্রতিদ্বন্দ্বী প্রোটাগনিস্ট করছে তখন তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে তোমার মতে গত শতকের এই সিনেমাটি রিলিজ করেছিল 1970 সাল 71 সাল তো তখন তাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে যে তোমার মতে গত দশকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা কি তখন তিনি উত্তর দিচ্ছেন ভিয়েতনাম এখানে ছবিটি তাকে ইন্টারভিউ নেওয়া হচ্ছে যেখানে তাকে বিভিন্ন প্রশ্ন করা হচ্ছে এই সময় প্রশ্নটি আসবে ছবিটি দেখা যাচ্ছে আশা করি দেখা যাচ্ছে তো তাহলে একটু দেখুন এটি ভালো করে শুনুন আপনার মানে অন্য বিশ্ব কিভাবে দেখছে এবং সত্যজিৎ রায় গোটা ছবিতে কোনো উল্লেখ না করে এই ছবির মাধ্যমে যেভাবে বিষয়টিকে ব্যাখ্যা করেছেন তা অতুলনীয় Participants are asked to fill out the following feedback form. কোন কারণে কি মানে স্পিকারের কি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল আশা করি ছবিটি দেখা গেছে ছবিটি দেখা গেছে আশা করি জাস্ট খালি তুই যদি স্টার্ট করলি তারপরে আর দেখা যায়নি বুঝতে পেরেছিস আচ্ছা আমি আরেকবার দেখাবার চেষ্টা করছি ওকে আরেকবার দেখাবার চেষ্টা করছি We knew it had to come sometime. We knew about the space flight, the great advances in space technology. So we knew it had to happen. I'm not saying it wasn't a remarkable achievement, but it wasn't unpredictable.
the fact that they did land on the moon. We can go on and let them know that unpredictable. Not the war itself, but what it has revealed about the Japanese people, about their extraordinary power of resistance. Ordinary people, and so on, knew they had it in them. And this isn't a matter of technology, it's just plain human courage. And it takes your breath away. Are you a communist? সিদ্ধার্থ যিনি প্রোটাগনিস্ট তিনি গুরুত্ব দিচ্ছেন ভিয়েতনাম যুদ্ধকে তাদের অবতরণের থেকেও। তো এটা গেল তো হচ্ছে যে অন্য বিশ্বের ব্যাখ্যা, কিন্তু আমেরিকান ব্যাখ্যাটা কি ছিল? আমেরিকা নানাভাবে এর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে। আমেরিকা যদি আমরা দেখি, আমেরিকার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে নানাভাবে। তো এখানে যদি একটি ছবির কথা আমরা তুলে ধরি, দেখা যাচ্ছে নিশ্চয় স্ক্রিনটি প্ল্যাটুন অলিভার স্টোরে 1986 সালে, যেটি মূলত ভিয়েতনাম যুদ্ধের উপর নির্মিত হয়েছিল। এখানে নিশ্চয়ই দেখা যাচ্ছে প্ল্যাটুন ছবিটির যে পাওয়ার পয়েন্টটি দেখানো হচ্ছে, দেখা যাচ্ছে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, দেখা যাচ্ছে নিশ্চয়ই প্লাটুন ছবিটি একটু অন্য ধরনের। প্লাটুন ছবিটি এখানে ভিয়েতনাম যুদ্ধে, ভিয়েতনাম যুদ্ধ কি, ভিয়েতনাম যুদ্ধ যে নর্থ ভিয়েতনাম সাউথ ভিয়েতনাম যুদ্ধে আমেরিকা কমিউনিস্ট বিরোধী শক্তিকে প্রত্যক্ষ মদত দিয়েছিল। 1965 সালে তা পরোক্ষমদত সীমাবদ্ধ ছিল, পরবর্তীকালে তা প্রত্যক্ষ মদতে পরিণত হয় এবং প্রায় 542,000 মার্কিন সেনা ভিয়েতনাম যুদ্ধে কিন্তু চলে যায়। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন সেনা যত বোমা ফেলেছিল তার 3 দিন বেশি ভিয়েতনামে বোমা ফেলেছিল এবং প্রায় 58,000 মার্কিন সেনা নিহত হয়। এবং বলা যেতে পারে যে ভেতরেও এই যুদ্ধের বিরুদ্ধে কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্রের ভেতরে এই যুদ্ধের বিরুদ্ধে কিন্তু একটা বড় মত গড়ে উঠেছিল, বিশেষ করে ক্যালিফোর্নিয়ার পার্ক রেটে বা ইতিকাল যাতা ভিয়েতনামের যুদ্ধের বিরুদ্ধে বা জনমত গড়ে উঠেছিল। সুতরাং এই মানে এই যে শিক্ষিত জনসাধারণের মধ্যে যে এই যে মতবাদ, যে যে বিরোধী মতবাদ মতামত, তা সেনাবাহিনীর মনোবলকে ভাঙতে পারত। যে সেনাবাহিনী যুদ্ধ করে ফিরে আসছে, যুদ্ধে তারা পরাজিত হচ্ছে, পাশাপাশি যুদ্ধে যখন হাল ছেড়ে দিল 1975 সালে, তখন হচ্ছে একটা অন্যতম প্রতিক্রিয়া দেখা যেতে পারত যে পরবর্তীকালে মার্কিন আগ্রাসী নীতির ক্ষেত্রে বাধা হয়ে উঠতে পারত। যে সেনাবাহিনীর মনোবল থেকে ভেঙে যায় যদি সেনাবাহিনী ওইভাবে দেখা যায় যে তারা পরাজিত, তারা হস্তক্ষেপ করতে গিয়েছে, তা যদি এরকম দেখা যায় তাহলে তো ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি দারুণভাবে আঘাতপ্রাপ্ত হবে। এই হিসেবে কিছু সিনেমা হয়তো অবস্থান ভাবেই দেখা যাচ্ছে, দেখানো যাচ্ছে যে গভর্নমেন্ট পলিসি নিন্দা করছে কিন্তু তারা সেনাবাহিনীকে গুরুত্বপূর্ণ ভূমিকা দিচ্ছে। যেমন প্লাটুন ছবিতে দেখানো হচ্ছে যে প্লাটুন ছবিতে যে ভিয়েতনামের ওপর যে অত্যাচার করা হয়েছিল, কারণ ভিয়েতনাম জনগণের ওপর যে মার্কিন যুক্তরাষ্ট্র যে অত্যাচার করেছিল তা অবর্ণনীয়, এবং সেই অত্যাচারের জন্য ভিয়েতনাম বা মার্কিন সেনাবাহিনীরও কিন্তু অনেকটাই নিন্দা হয়েছিল। তো এই নিন্দা মন্দ কাটানোর জন্যই এই সিনেমাগুলো একের পর এক রিলিজ করা হয়। বলা আমি এখানে বলছি না যে সিনেমাগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের পেন্টাগন থেকেই সিনেমাগুলো ফান্ড করা হয়েছিল তা নয়। অনেক ব্যক্তি যেমন অলিভার স্টোন নিজেই একজন সদস্য ছিলেন এবং তিনি তার প্রত্যক্ষগুলো থেকে এই সিনেমাটি বানিয়েছিলেন এবং এখানে যুদ্ধ বিরোধী মনোভাব দেখানো হয়েছে। কিন্তু সেটি দেখানো হয়েছে সেটা হচ্ছে যে এখানে যুদ্ধের যারা কমান্ডার তারা বলছেন যে এটি সেনাবাহিনীর দোষ নয়, এটি মূলত ইন্ডিভিজুয়াল মেরিং। তো এখানেই দেখা যাচ্ছে যে সেনাবাহিনীর মনোবল ধরে রাখা যাচ্ছে। কিপ অফ দ্য মোরাল অফ দ্য ইউএস আর্মি ইজ ভেরি মাচ এসেন্সিয়াল, ভেরি মাচ এসেন্সিয়াল ফর দ্যাট টাইম। তো এই ক্ষেত্রে অন্য অনেক সিনেমাও রয়েছে। প্ল্যাটুন সিনেমাটি
খুবই প্রশংসিত হচ্ছে। এখানে অন্য একটি সিনেমা রয়েছে যেটি হচ্ছে ট্যাক্সি ড্রাইভার সরাসরি ভিয়েতনাম যুদ্ধের অনুষঙ্গ অঞ্চলা কল্যাণ স্যার বললেন নিয়মায় কল্যাণ নিয়মার উপর বললেন এক ধরনের মার্টিন স্কোরসেস ডাইরেক্টেড নিয়মায় সিনেমা যেখানে দেখা যাচ্ছে 1976 সালের সিনেমা। এখানে দেখা যাচ্ছে যে ভিয়েতনাম যুদ্ধ তখন সদ্য শেষ হয়েছে, ভিয়েতনাম যুদ্ধ থেকে মার্কিন সেনারা যারা বেঁচে বসে ছিলেন তারা ফিরে আসছেন এবং তারা কি তেলের মধ্যে দিয়ে যাচ্ছেন, তারা কি যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছেন। ট্যাক্সি ড্রাইভার যেখানে দেখা যাচ্ছে, ট্যাক্সি ড্রাইভার সিনেমা যিনি এখানে দেখা যাচ্ছে যে রবার্ট ডি নিরো বিখ্যাত অভিনেতা, যিনি এই মুখ্য চরিত্রটি পাঠ করছেন, মুখ্য চরিত্রটি অভিনয় করছেন। এখানে দেখা যাচ্ছে যে যেখানে তিনি প্রোটাগনিস্ট, প্রোটাগনিস্ট এখানে কোথাও না কোথাও নিঃসঙ্গতায় ভুগছে, নিঃসঙ্গতায় ভোগার কারণে তিনি এবং তার রাত্রিবেলা ঘুম হয় না, তিনি রাত্রিবেলা ট্যাক্সি চালান, রাত্রিবেলা ট্যাক্সি চালিয়ে তার নিঃসঙ্গতা দূর করেন এবং কোথাও না কোথাও ভিয়েতনাম যুদ্ধের স্মৃতি, ভিয়েতনাম যুদ্ধের স্মৃতি তাকে তাড়া করে বেড়ায় এবং সেই আঘাতপ্রাপ্ত হয়েছে এবং তার সত্তাকে সে সবসময় জাগ্রত করার চেষ্টা করছে বিভিন্ন কাজে, কখনো সে ঝুঁকিপূর্ণ কাজ করছে, কখনো সে কাউকে মারার প্ল্যান করছে, কখনো তার বাবা মাকে সে ভুল চিঠি লিখছে, সে কোথাও না কোথাও নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে বন্দুক হাতে নিয়ে সে বিভিন্ন পোজ দিচ্ছে, চেষ্টা করছে সে নিজেকে ফিরে পাওয়া, নিজেকে খোঁজা, কোন মতেই কোথাও না কোথাও সে নিজের সঙ্গেই নিজেকে রিলেট করতে পারছে না। তারপরে একটি মারপিটের জায়গায় গিয়ে একটি মেয়েকে বাঁচাতে গিয়ে আঘাতপ্রাপ্ত হচ্ছে, ন্যাশনাল হিরো হচ্ছে। তো এইভাবে দেখা যাচ্ছে যে কোথাও না কোথাও মার্কিন ভিয়েতনাম যুদ্ধ থেকে মার্কিন সেনাদের যে প্রকৃত অবস্থা, মার্কিন সেনা বলবো না, মার্কিন নাগরিক, কারণ ওই সময় কনস্ক্রিপশন ছিল, এখনো কনস্ক্রিপশন আছে, ওই সময় মার্কিন জনগণ যারা যুদ্ধে যেতে বাধ্য হয়েছে তাদের যুদ্ধ পরবর্তী মুখরা কিন্তু কোথাও না কোথাও এখানে ফুটে উঠছে। আরেকটি গুরুত্বপূর্ণ সিনেমা এই সময় হলো সিলভার স্ট্যালন অভিনীত র্যাম্বো, র্যাম্বো সিরিজ। সেখানে দেখাচ্ছে যে যুদ্ধ ধরে একটি ব্যক্তি সেখানে দেখাচ্ছে যে সমাজের সঙ্গে সে তাল মেলাতে পারছে না, সমাজ তাকে, সমাজে হচ্ছে দুর্নীতিকরণের ভক্তি, অর্থাৎ কি মার্কিন সেনাবাহিনী ঠিকই আছে, মার্কিন সমাজ ঠিক নেই এবং সেনাবাহিনীর দায়িত্ব যে সমাজ, সেনাবাহিনীকে দেখানো হচ্ছে এইভাবে যে সেনাবাহিনীর বাইরে পরাজিত হচ্ছে কিন্তু ভেতরে তারা কিন্তু দুর্নীতির সঙ্গে লড়ছে, সুতরাং সেনাবাহিনী কিন্তু পরাজিত মান, পরাজিত তকমা, এই তকমাটা ভিজিয়ে ফেলার জন্য এই ধরনের সিনেমাগুলো, র্যাম্বোর মতো সিরিজের সিনেমাগুলো কিন্তু দরকার ছিল। একই ধরনের সিনেমা কিন্তু আমাদের ভারতবর্ষে দেখতে পাই প্রহার, নানা পাটেকর অভিনীত, সেখানে দেখা যাচ্ছে যে একটি একটি সেনাবাহিনীর একজন সদস্য যে সমাজের দুর্নীতির কাছে ফিরে গেছে। তো এই যে সিনেমাগুলো দেখানো হচ্ছে, এই সিনেমাগুলো জাস্ট কিপ অফ দ্য মোরেল এবং গ্লোরিফাইং ইউএস আর গ্লোরিফাই করা হচ্ছে, তো কোথাও না কোথাও হিডেন এজেন্ডা এই ধরনের সিনেমাগুলোর মধ্যে দিয়ে, ভিয়েতনাম যুদ্ধের সিনেমাগুলোর মধ্যে দিয়ে তুলে ধরা হচ্ছে। তো এইখানে এর আরেকটি নতুন ধরনের সিনেমা দেখানো যেতে পারে, নতুন ধরনের ধাঁচ উঠে আসছে, পার্সেপশন উঠে আসছে, তা হলো প্রোপাগান্ডা ধর্মী মুভি। প্রোপাগান্ডা ধর্মী মুভি খুব স্পষ্ট ভাবেই দেখা যাচ্ছে যে মার্কিন ফরেন পলিসিকে গ্লোরিফাই করা হচ্ছে, মার্কিন ইন্টারভেনশনকে গ্লোরিফাই করা হচ্ছে, মার্কিন সেনাবাহিনীকে গ্লোরিফাই করা হচ্ছে এবং একটি সাম্প্রতিককালে একটি ভারতীয় সিনেমায় একটি ডায়লগ ছবি জনপ্রিয় হয়েছে, দেশ সে বরকর কুছ নেই, এই ধরনের যে সিনেমাটা ক্লিয়ারলি ধীরে ধীরে কোথাও না কোথাও উর্ধ্ব জাতীয়তাবাদ সেই মাথা কাটা দেয় বলে আমি মনে করি, তা কোথাও না কোথাও মার্কিন সিনেমাকে হাতে দেখে দেখানো হচ্ছে। একটি উল্লেখযোগ্য সিনেমা হলো সেভিং প্রাইভেট রায়ান, সকলেই দেখেছেন সিনেমাটি, স্পিলবার্গের একটি গুরুত্বপূর্ণ ছবি, টম হ্যাঙ্কস দেখতে পাচ্ছেন আপনারা, স্পিলবার্গের ছবি সেভিং প্রাইভেট রায়ান, যেখানে সেভিং প্রাইভেট রায়ান, রায়ানের চরিত্র অভিনয় করেছিলেন মিস্টার ভ্যান্ডেন নয়, রায়ানের চরিত্রে অভিনয় করেছিলেন, দেখতে পাচ্ছেন টম হ্যাঙ্কস, তারা অংশগ্রহণ করছে এবং এখানে যে ব্যক্তিটি প্রাইভেট রায়ান তার মা তাকে ফিরে চাইছে, ফিরিয়ে নিয়ে আনতে চাইছে, কিন্তু আলটিমেটলি যে অথরিটি তারা যখন তাকে খুঁজে পাচ্ছে সে তখন বলছে যে না আমি আমার দেশের জন্য কাজ আমি ছাড়বো না, আগে আমার কাছে দেশের কাজ তারপরে অন্য কিছু, কোথাও না কোথাও স্পিলবার্গের এই ছবিগুলো কোথাও না কোথাও প্রোপাগান্ডা ছবি কাজ করছে। স্পিলবার্গের আগের একটি উল্লেখযোগ্য সিনেমা ছিল হলোকাস্টের উপর, হলোকাস্টের উপর সিনেমা কিভাবে পলিটিক্যাল প্রোপাগান্ডার কাজ হিসেবে কাজ করে অবচেতন
হয়তো ডাইরেক্ট সিনেমাটা দেখানো হচ্ছে না, কিন্তু অবচেতনে কোথাও না কোথাও জনগণের মধ্যে ইনকালকেট করে এই প্রোপাগান্ডা গুলো, কোথাও না কোথাও জিম্বোজিনকে মাথা খারাপ করে দেয়, তার জনগণের সুপ্ত চেতনায় যা নিহিত হয়ে যায় তা কোথাও না কোথাও তুলে ধরছে। সকলেই জানি যে হলোকাস্ট তুলে ধরা হয়েছে, ফিল্ডার ক্রিস্টের ছবি আর এখানে দেখালাম না, ফিল্ডার ক্রিস্টে তুলে ধরা হয়েছে যে এখানে যে হলোকাস্টের যে ইহুদিদের অভিজ্ঞতা সবকিছু নিপুণ ভাবে তুলে ধরা হয়েছে, সিনেমাটি বিশাল জনপ্রিয়তা লাভ করে তার নিয়ে জন্য সবকিছুর জন্য। কিন্তু লাস্ট সিনে যেখানে দেখা যাচ্ছে যে জিউরা কোথায় যাবে তাদের জন্য কোথাও জায়গা নেই, রাশিয়াতে তারা বিচারিত, অন্য কোথাও সব জায়গায় তারা বিচারিত, তাদের জন্য জায়গা আছে কি, তাদের জন্য জায়গা নির্ধারিত হচ্ছে ইসরায়েল, অর্থাৎ আরব ভূমি যেখানে ইসরায়েলরা চূড়ান্ত ধ্বংস লীলা চালাচ্ছে, যারা নিপীড়িত তারাই অন্য জায়গায় নিপীড়ন চালাচ্ছে। সুতরাং কোথাও না কোথাও মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে জিউইশ লবি যা সবসময় সক্রিয় বলেই আমরা জানি, এই জিউইশ লবিকে কোথাও না কোথাও স্পিলবার্গ অ্যাডজাস্ট করছেন এবং স্পিলবার্গ দেখাতে চাইছেন যে কোথাও না কোথাও জিউসদের তো কোথাও যাওয়ার জায়গা ছিল না, এবং কি করা যাবে এখানে নিপীড়ন চালিয়ে এই নিপীড়নটাকে কোথাও না কোথাও জাস্টিফাই করা হচ্ছে, সরাসরি হয়তো দেখানো হচ্ছে না কিন্তু নিপীড়নটাকে কোথাও না কোথাও জাস্টিফাই করা হচ্ছে। আরেকটি এই ধরনের ছবি হলো যেখানে মার্কিন বোমিং স্কোয়ার, সেখানে বোমা তারা তারা হচ্ছে যেগুলো গোপন জায়গায় রেখে দেওয়া হয়েছে সেগুলো তারা ডিফিউজ করছে। তো এখানে দেখা যাচ্ছে যে একজন মার্কিন সার্জেন্ট আসছেন, তিনি এই ধরনের কাজে বিশেষজ্ঞ, তিনি একের পর এক বোমা তিনি একের পর এক তিনি ডিফিউজ করছেন, জনগণকে বাঁচাচ্ছেন, এবং ওখানে একটি ইরাকি যুবকের সঙ্গে তার তার আলাপও হচ্ছে এবং তারপরে তার অনুভূতিও দেখা যাচ্ছে। কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে সেই যুবকটিকেই যারা জঙ্গি তারা বোমা হিসেবে ব্যবহার করছে এবং তার ছিন্ন ভিন্ন মৃতদেহ দেখা যাচ্ছে। তো এই হিসেবে হার্ট লাফারে গুরুত্বপূর্ণ বিষয়টাই যে এই যে সার্জেন্ট যিনি এই ডিফিউজ করার কাজ করছেন, তিনি আবার দেশে ফিরে যাচ্ছেন এবং তিনি হচ্ছেন অক্লান্ত, তিনি অক্লান্ত তার চিন্তা চেতনায় তিনি আবার কবে তিনি ওই ইরাকে ফিরবেন, আবার কবে যুদ্ধ করবেন। সুতরাং ওই যে এখানেও কোথাও না কোথাও যুদ্ধের প্রতি বা সেনাবাহিনীর প্রতি, এখানে সেনাবাহিনীকে যে ধারা দিচ্ছে এই সেনাবাহিনীকে কোনোভাবেই খাটানো যদি দেখা এই উদ্দেশ্য নয়, এর উদ্দেশ্য হচ্ছে যে সেনাবাহিনী যখন ফ্রন্টে থাকে তখনই তার মহিমা কীর্তন হয়, সেনাবাহিনীতে বিভিন্ন বিপর্যয়ের সময় যে বিভিন্ন কাজে সহযোগিতা করে তা কোথাও কিন্তু এইরকম একই মহিমার সঙ্গে তা কিন্তু চিহ্নিত করা হয় না বা তুলে ধরা হয় না। কোথাও না কোথাও এই ধরনের পরান্ডা ধর্মী সিনেমাগুলো কিন্তু কোথাও না কোথাও এই ধরনের চেতনাকে সঞ্চারিত করছে জনমানসে, ভিউয়ারদের মধ্যে, এবং স্টেট অ্যাপারেটাস হিসেবে কাজ করছে। একই ধরনের আরো সুস্পষ্ট প্রোপাগান্ডার ছবি হচ্ছে আর্গো। আর্গোটা 2012-13 সালের ছবি, বেন অ্যাফ্লেক ডিরেক্টেড। তো এইখানে দেখা যাচ্ছে এরা ইরানিয়ান হোস্টেজ ক্রাইসিস, এইখানে সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে ইরানিয়ান হোস্টেজ ক্রাইসিসটা কি, ইরানিয়ান হোস্টেজ ক্রাইসিস হচ্ছে 1979 সালে যখন ইরানের যে তদানীন্তন শাহ তাকে যখন আমেরিকা থেকে অ্যাসাইলাম দেওয়া হয়, আমেরিকায় তিনি ক্যান্সার চিকিৎসার জন্য গিয়েছিলেন, তখন তাকে অ্যাসাইলাম দেওয়া হয় এবং আমেরিকা তখন ইরানে যিনি খোমেনি যিনি ক্ষমতায় আসেন তার নেতৃত্বাধীন যে ছাত্র সমাজ তারা আমেরিকান এমবাসিকে অবরুদ্ধ করে ফেলে 2 বছর ধরে প্রায়, তখন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন জিমি কার্টার। তো অবরুদ্ধ করে ফেলার পরে তারা ওখান থেকে প্রায় 52 জন ডিপ্লোম্যাটকে অবরুদ্ধ করা হয়, ওখান থেকে 6 জন বেরিয়ে আসেন কানাডা সহযোগিতায়, কিন্তু এবং কানাডা সহযোগিতায় তারা বেরিয়ে আসেন এবং আমেরিকা থেকে একটি সিনেমা টিম পাঠানো হয়, তাদের উদ্দেশ্য ছিল হচ্ছে সিনেমা ছলে ওই ডিপ্লোম্যাটদের বার করে নিয়ে আসা। কিন্তু সিনেমাটি কি দেখানো হলো, সিনেমাটি যে দেখানো হলো যে আমেরিকার মুখ্য ভূমিকা নিচ্ছে, CIA মুখ্য ভূমিকা নিচ্ছে, এখানে যে কানাডা কানাডার যে ডিপ্লোম্যাট তাদের ভূমিকা দেখানো হচ্ছে না, ভূমিকাটা স্বয়ং এই সিনেমাটি দেখা বলে গেছেন যে পুরো প্ল্যানটাই কানাডা ছিল, তা কিন্তু কোনোভাবেই ওভাবে ফুটিয়ে তোলা হয়নি, পুরোটাই যেন CIA এর মাস্টার মাইন্ড, CIA সমস্ত কিছু প্ল্যান করেছে এইভাবে দেখানো হলো। তো এই ক্ষেত্রে দেখানো যাচ্ছে, এবং সবচেয়ে বড় কথা কি, যদি আপনারা ওই সময় অস্কার যে প্রেজেন্টেশন দেখেন কিছু বছর আগেকার, ওই আর্গো সিনেমাটিকে পুরস্কৃত করা হচ্ছে হোয়াইট হাউস থেকে এবং মিশেল ওবামা ঘোষণা করছে। তো সুতরাং রাষ্ট্রের সঙ্গে সংস্কৃতির যে অবিচ্ছেদ্য মেরুবন্ধন তা অত্যন্ত নগ্ন ভাবে তুলে ধরা হচ্ছে এবং প্রোপাগান্ডা ছবিকে আরো নগ্ন ভাবে তুলে ধরা হচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ ছবি হলো ট্রাম্প কার্ড।
ডান্তার ছবিটি ক্রিস্টোফার নোলানের ছবি 2017 সালে সকলেই দেখেছেন, খুব ভালো লেগেছে সকলে, খুবই ভালো সিনেমা ডান্তার, যেখানে মিত্রপক্ষের সেনাবাহিনীর অবরুদ্ধ হওয়ার ছবি। এখানেও কোথাও না কোথাও কোথাও না কোথাও বলবো খুব স্পষ্ট ভাবে প্রোপাগান্ডাকে তুলে ধরা হয়েছে, প্রোপাগান্ডাকে তুলে ধরা হয়েছে যে একজন সেলার, একজন একজন সাধারণ মানুষ তার ছেলেকে নিয়ে তাদেরকে ফিরিয়ে আনার যুদ্ধ, ফিরিয়ে আনার জন্য তাদেরকে সামিল হচ্ছে, এবং সামিল হওয়ার কারণে যুদ্ধে ফিরে আনার জন্য সামিল হচ্ছে, এবং সামিল হওয়ার কারণে পরবর্তীকালে সেই ছেলেটি বোধ হয় মারাও যাচ্ছে। তো কোথাও না কোথাও এবং সকলেই দেখা যাচ্ছে যে সেনাবাহিনীর সঙ্গে সাধারণ মানুষের কি পরিমাণ সহানুভূতি, জনগণকে এটা বুঝতে না দেওয়া যে এই যুদ্ধটা কি জন্য লাগলো। প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধ পুরোপুরি দায়ী একান্ত তবে জার্মানি নয়, ইংল্যান্ডের শোষণ নীতি যথেষ্ট দায়ী, ইংল্যান্ডের পুঁজিবাদী মানসিকতা, ইংল্যান্ডের জার্মানিকে সাহায্য করা যথেষ্ট রকমের দায়ী, এটা কে অস্বীকার করতে পারবে না। কিন্তু সেই ইতিহাসকে আবার নতুন করে সাবজেক্ট করা হচ্ছে ইরানের কালচারাল এজেন্ডা, কালচারাল মোড ব্যবহার করে, যেখানে সাধারণ মানুষ একেবারে খুব সহানুভূতি প্রদর্শন করছে যে না আমার দেশকে আমার সাহায্য করতে হবে, এটা ভুলে গিয়ে যে তার দেশ কি ঔপনিবেশিক শোষণ চালিয়েছে একই সময় ভারতবর্ষের মতো দেশ প্রতিহতে, বা তাদের মুখ্য ভূমিকা কি ছিল। কোথাও না কোথাও ইতিহাসটাকে মুছে ফেলার চেষ্টা হচ্ছে, কোথাও না কোথাও ইতিহাসটাকে মুছে ফেলার চেষ্টা করার কথা থামাতে পারবার চেষ্টা করা হচ্ছে। তো এইটা তো গেল প্রোপাগান্ডা ধর্মী ছবি ডানকার্ক, এই ধরনের প্রোপাগান্ডা ছবি। আমি আরেকটি গুরুত্বপূর্ণ ছবির কথা দেখাবো, যেটি যদি দেখানো যায় আমি একটু চেষ্টা করছি, যেটি হলো মিশেল হ্যানাকে, মিশেল হ্যানাকের ছবি, যেটি হচ্ছে দ্য হোয়াইট রিবন। হোয়াইট রিবন ছবিটি আমি দেখানোর একটু চেষ্টা করছি, ভয় দেখাতে পারছি, মানে আমার কিছু যান্ত্রিক চলেছে ভয়, আমি কিন্তু চেষ্টা করছি, একটু ক্ষমা করে দেবেন, আমি চেষ্টা করছি। আমি আর একবার নতুন করে চেষ্টা করছি, আমাকে শোনা যাচ্ছে নিশ্চয়ই কথাগুলো? আমি চেষ্টা করছি আর একবার দেখানো, তিনি দেখাচ্ছেন দেখার বাইরে দেখাচ্ছেন যে প্রথম বিশ্বযুদ্ধের ঠিক পূর্বকালে নর্দার্ন জার্মানির একটি ভিলেজ দেখতে পাচ্ছেন দেখুন এখানে আন্নাচরাল ঘটনাগুলো দেখানো হচ্ছে, একজন ডাক্তার, তিনি গ্রামের ডাক্তার, তিনি রোগীদেরকে দিচ্ছেন, এখানে দেখা যাচ্ছে যে ডাক্তারটি পড়ে যাচ্ছেন এবং তার মেয়ে ছুটে আসছে দেখে, অ্যাক্সিডেন্ট দেখে। তো এই ধরনের অনেক ঘটনা ঘটছে, এই ধরনের অনেক ঘটনা দেখা যাচ্ছে যে ডাক্তারটি যিনি তার ছেলে হচ্ছে তার ছেলে ফিজিক্যালি চ্যালেঞ্জ, তাকে গুম করা হচ্ছে, গ্রামে ব্যারন আছেন, ব্যারনের ক্ষেতে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, এবং কোথাও না কোথাও দেখা যাচ্ছে
যে গ্রামের যে অল্প বয়সী ছেলেমেয়েরা তারা হয়তো প্রতিটা ঘটনাকেই দেখছে এবং যে শিক্ষক নিজেকে ন্যারেট করছেন তিনি এক প্রকার ইনভেস্টিগেশনে বেরিয়ে পড়ছেন এবং ইনভেস্টিগেশনে বেরিয়ে দেখতে পাচ্ছেন যে গ্রামের যে অ্যাডোলেসেন্স পিরিয়ডের যে ছেলেমেয়েগুলো কোথাও না কোথাও তারা এই প্রতিটা ঘটনার সঙ্গে যুক্ত। যখন কাহিনী শেষে যখন দেখা যায় তারা একে অপরের প্রতি হিংসা করে, একে অপরকে মিথ্যা কথা বলে, শিক্ষকের কাছে শিক্ষা কান্না কাঁদে এবং the root of the issue of that as the beginning of that German particular German middle childhood যারা প্রচন্ড ইন্ডিয়ান একাপের প্রতি অ্যান্টিথেটিক্যাল বলে এবং যেখানে দেখা যাচ্ছে যে গ্রামে একজন প্যাস্টর আছেন, প্যাস্টর ছেলেমেয়েরাই মেয়েরাই এই সঙ্গে যুক্ত এবং প্যাস্টর তার ছেলেমেয়েরা যাতে কোনো ভুল কাজ না করে এই কারণে তাদের হাতে হোয়াইট রিবন পরিয়ে দেন যে এই হোয়াইট রিবনটা যেন তাদের ভালো থাকার একটা ভালো থাকার একটা চিহ্ন, কিন্তু এই হোয়াইট রিবনের কোনো দাম থাকছে না কারণ তারা একে অপর তারা প্রচন্ড রকম ভাবে তারা রূপ হয়ে উঠছে, ধূর্ত হয়ে উঠছে। অর্থাৎ ঐশ্বরের বয়সন্ধিক্ষণে এই যে চেতনাগুলো তাদের মধ্যে আসছে তা পরবর্তীকালে কিভাবে বিকৃত রূপ নিচ্ছে জাতি উগ্র জাতীয়তাবাদী সামাজিক অবক্ষয়ের ছবি তারা কিন্তু তুলে ধরছেন, কোথাও না কোথাও সামাজিক অবক্ষয়ের ছবি তিনি কিন্তু তুলে ধরছেন এবং যা পরবর্তীকালে যখন সেই শিক্ষকটি প্যাস্টরকে জিজ্ঞেস করে বলছেন যে আপনার ছেলেমেয়েরা ওর সঙ্গে যুক্ত থাকতে পারে, তখন প্যাস্টর কিন্তু তাকে প্রচন্ড বকাবকি করছেন এবং তাকে গ্রাম ছেড়ে চলে যেতে বলছে। সুতরাং কোনো না কোনো ভাবে এই যে আপোষ, এই যে প্রশ্রয়দান, এই যে চাইল্ডহুড অবক্ষয় তা কোনো না কোনো ভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাককালে বা রাশিবাদের উত্থানের প্রাককালে প্রচন্ড রকম ভাবে মাথা ঝাড়া দিয়ে উঠছে এবং এই যে সোশ্যাল লেভেলের যে রূপটা তাকে যে কোনো মতেই যে ছোট করে দেখা উচিত নয়, যে সাম্প্রতিক কালে যে বিভিন্ন হত্যা বা হানাহানি এবং শিশুদের মধ্যে যে যে অপরাধ প্রবণতা তার কোনো মতেই যে ছোট করে দেখা উচিত নয়, তা এই ছবিটির মাধ্যমে কোথাও কোথাও মিশে তাকে বার্তা দিতে চাইছেন। তো এইভাবে দেখা যাচ্ছে যে বিভিন্ন সিনেমার মাধ্যমে কিন্তু আমরা তুলে ধরতে পারছি যে বিভিন্ন সিনেমার মাধ্যমে আমরা সমাজকে বিভিন্ন দিক থেকে তুলে ধরতে পারছি এবং সমাজকে বিভিন্ন দিক থেকে আমরা বিশ্লেষণ করতে পারছি। স্পিলবার্গ যেমন তার হলোকস্ট মুভির মাধ্যমে দেখিয়েছিলেন যে জিউইশ লবিকে যেভাবে তিনি অন্যভাবে তিনি ইনকালকেট করেছিলেন হয়তো পুরোপুরি করেননি, কিন্তু এই সময় অস্ট্রিয়াতেই আর একটি ছবি কথা বলবো আমি এতে যাচ্ছি না সময়ের অভাবের কারণে, একটি সিনেমা লাসলো নেমেসের সন অফ সোল। সন অফ সোল হচ্ছে কি একটি সিনেমা, সন অফ সোল একটি সিনেমা যেখানে দেখা যাচ্ছে যে এটা আউশভিৎস ক্যাম্পে, কনসেন্ট্রেশন ক্যাম্পে একটি হাঙ্গেরিয়ান জিউ যে ওই ডেড বডি গুলো যখন গ্যাস চেম্বারে নিয়ে যাওয়া হয়, গ্যাস চেম্বারে নিয়ে যাওয়ার পর ডেড বডি গুলো যখন বিস্ফোরিত হয় তখন তার ওই কাজটি উনি করেন অনেকের মতোই। এবং এখানে দেখা যাচ্ছে এখানে গ্যাস চেম্বার থেকে বেরোনোর পরে একটি ছেলেকে দেখছে তার প্রাণ আছে, প্রাণ আছে এই যে দেখতে পাচ্ছি যে ছেলেটিকে যেভাবে এই মৃতদেহ গুলো তখন আর ইহুদি সত্তা বা যারা রাশি বিরোধী তাদের আর সব সত্তা নয়, তারা কতগুলো মৃতদেহের স্তূপে পরিণত হচ্ছে, মাংসের স্তূপে, মাংস পিণ্ডের স্তূপে পরিণত হচ্ছে তার রাজনগরের মুনশিয়ানার সঙ্গে দেখাচ্ছেন। তো এই স্তূপের মধ্যে তিনি দেখা চাইছেন যে যে যিনি প্রোটাগনিস্ট তিনি ওই ছেলেটিকে ওই স্তূপে পরিণত করতে চান না, তিনি তাকে যথার্থ জিউইশ বেতে তাকে কবর দিতে চান, এই কারণে তিনি একজন র্যাবি খুঁজতে চান, তিনি খুঁজে বেড়ান র্যাবি, তো আলটিমেটলি তিনি সফল হন না। তো আলটিমেটলি তিনি ওই ডেডবডিকে নিয়ে পালিয়ে আসেন, পালিয়ে তাকে চেষ্টা করেন তাকে কবর দেওয়ার, কিন্তু আলটিমেটলি তিনি ধরা পড়েন হচ্ছে ওই কর্তৃপক্ষের হাতে। কিন্তু দেখাচ্ছেন লাজরানের সেন্সলিস্ট দেখাচ্ছেন যে কর্তৃপক্ষের হাতে ধরা পড়ার আগে যে তিনি দেখতে পাচ্ছেন যে একটি শিশু হাতি যে তারা একটি গোপন জায়গায় গিয়ে লুকিয়ে আছে যারা পালিয়েছে ওই কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে, ওই ট্রমার মধ্যে যে প্রোটাগনিস্ট ওই শিশুর হাসি দেখে লাজরানেস দেখাচ্ছেন যে শিশুর হাসি দেখে তার সমস্ত দুঃখ কষ্ট যেন চলে যাচ্ছে। কোথাও না কোথাও এই যে যুদ্ধ, এই যে উগ্র জাতীয়তাবাদ, এই যে উগ্র সমাজ, এর মাঝখানে যে সমস্ত কিছুকে মুছে দিতে পারে, যে আমাদের যে
যে সাধারণ জীবন তা জীবনের যে সাধারণ জীবনের যে মাধুর্য তা কিন্তু লাজলো নেমেস এই ছবির মাধ্যমে ফুটিয়ে তুলছে। তো আমি বেশি দীর্ঘায়িত করবো না, আমি আরেকটি ছবির কথা বলবো, যেটি হচ্ছে জাফর পানাহি ট্যাক্সি। ট্যাক্সি সিনেমাটি সমকালীন ইরানকে খুব ভালোভাবে তুলে ধরছে, যেখানে জাফর পানাহি নিজেই প্রোটাগনিস্ট, যেখানে দেখা যাচ্ছে তিনি একজন ট্যাক্সি ড্রাইভার এর পার্ট করছেন। ট্যাক্সি ড্রাইভার তিনি হন, তিনি তার গাড়িতে বিভিন্ন শ্রমিককে লিফ্ট দিচ্ছেন ইরানের বিভিন্ন কোনো কিছু সিনেমা দেখানো উচিত সুতরাং এইভাবে সিনেমা এবং বাস্তব যা মূলত থার্ড সিনেমা, থার্ড সিনেমা যেটা একটি ল্যাটিন ধারণা, ল্যাটিন পারসেপশন, যেখানে বলা হয় যে ফার্স্ট সিনেমা হচ্ছে আমেরিকান সিনেমা যেখানে দর্শক করে, ইউরোপিয়ান সিনেমা যেখানে হচ্ছে জনগণকে চেতনা যেখানে জনগণকে চেতনায় আনা হয় যে প্রতিবাদী চেতনায় আনা হয়, কিন্তু তারা এভাবে সক্রিয় হতে পারে না। কিন্তু ইরানিয়ান সিনেমা জাফরপানাহি সিনেমার মাধ্যমে কোথাও কোনো ডিরেক্টর নিজেই সক্রিয় যে এই যে প্রতিবাদটাকে তিনি তার চলচ্চিত্রের মাধ্যমে দেখাবেন, যেখানে জনগণ চলচ্চিত্রের সঙ্গে মুহে আবদ্ধ হবেন না, তিনি সচেতন ভাবে লক্ষ্য করবেন যে কোথায় কি ঘটছে। সুতরাং চলচ্চিত্র জায়গা থাকবে, জনগণের জায়গা থাকবে, কিন্তু দুজনেই তার সমান বোধ নিয়ে এবং চেতনা নিয়ে। তো এইভাবেই দেখা যাচ্ছে সিনেমার ন্যারেটিভ এবং সিনেমার যে স্টাইলটা বিভিন্ন ভাবে পরিবর্তিত হচ্ছে। তো হিডেন এজেন্ডা গুলোকে আমি যারা সিনেমা যারা উৎসাহী দর্শক তারা সিনেমা কিন্তু অঙ্গ না হিসেবে অঙ্গ না ধরে এবং সিনেমাকে এই দৃষ্টিকোণ থেকে যদি ব্যাখ্যা করেন তাহলে যেটা ফিল্ম নিছক ডিরেক্টরের থাকবে না, ফিল্ম নিছক কলাকুশলীদের থাকবে না, ফিল্ম আমার আপনার হয়ে উঠবে যা আমার খুব বিখ্যাত হবে। খুব কাছের ডিরেক্টর আদা সিরাস্তানি তার প্রজা ছবিতে দেখাচ্ছেন যে এখানে একজন অসংখ্য ধন্যবাদ ইন্দ্র মুখার্জিকে। এখন অব্দি প্রশ্নের ফর্মে বলতে গেলে একটি প্রশ্ন পেয়েছি যেখানে করা হচ্ছে যে দ্য ইম্প্যাক্ট অফ করোনা অন ফিল্ম ইন্ডাস্ট্রি সিনেমা নিয়ে যদি তুই কিছু বলিস। এইখানে দিলেও হাত তো দেবেই বাবা। শোনা যায় না
হ্যাঁ শোনা যাচ্ছে এই এখন একটু শোনা যাচ্ছে আমি যা বললাম আমি শোনা যাচ্ছে নিশ্চয়ই তো শোনা যাচ্ছে তো হ্যালো আমি অডিবল এই যা এখন শোনা যাচ্ছে আচ্ছা আমি যে বলতে চাইছি যে করোনার প্রেক্ষিতে করোনার প্রেক্ষিতে যে আমরা দেখা যাচ্ছে যে মহামারীতে আমাদের যে বন্দী দশা আমাদের যে খাওয়া করাটাই যেখানে মূল উদ্দেশ্য উঠেছে এটি দুই নট সিনেমায় গেলা তার হাঙ্গেরিয়ান ডিরেক্টর গেলা তার খুব সুন্দরভাবে দেখিয়েছেন যেখানে তিনি দেখাচ্ছেন যে মধ্যযুগালীতে 1890-এর দশকে একটি বাবা এবং মেয়ে তারা তাদের কাছে আর কিছুই নেই তাদের বাঁচার রসদটুকু ছাড়া খালি ওই আলু আর একটি সারাদিনের কাজ তাদের একটি পোড়া আলু নুন দিয়ে খাওয়া আবার রাত্রিবেলা পোড়া আলু নুন দিয়ে খাওয়া এবং শুয়ে পড়া তো করোনার পরিস্থিতিতে ওই সিনেমাটি বারবার মনে হচ্ছিল যে আমাদের জীবন যেন স্থবির হয়ে গেছে জরুরি এবং করোনার পরিস্থিতিতে নিশ্চয়ই সিনেমাগুলো অন্য প্ল্যাটফর্ম বাজবে প্রচলিত পথগুলো অবলম্বন না করে নিশ্চয়ই অন্য প্ল্যাটফর্ম বাজবে কিন্তু হয়তো সিনেমা হলে যেহেতু বিজনেস রয়েছে সেই কারণে গেছি বা ওয়েব প্ল্যাটফর্ম গুলোতে নিশ্চয়ই প্রচলনটা বাড়বে আচ্ছা এরপরে আরো হ্যাঁ শুনতে পাচ্ছি এরপর আমি একটু প্রশ্ন রয়েছি সে যুক্ত আলী প্রশ্ন করছেন যে স্যার প্লিজ টেল সামথিং অ্যাবাউট মডার্ন সায়েন্স ফিকশন মুভি সায়েন্স ফিকশন হ্যাঁ সায়েন্স ফিকশন মুভি তো সায়েন্স ফিকশন মুভি নিয়ে বলা যায় যে সায়েন্স ফিকশন মুভি যেমন সিনেমা দুই ধরনের হয় এক হচ্ছে একটা ফিলোসফিক্যাল ভ্যালু এক হচ্ছে টেকনিক্যাল ভ্যালু সায়েন্স ফিকশন মুভিতে ফিলোসফিক্যাল ভ্যালু থাকে থাকে না তা নয় যেমন এক্ষেত্রে স্যালি কুব্রিক তার যে বিখ্যাত সিনেমা তিনি বিভিন্ন ভাবে দেখিয়ে গেছেন দেখাচ্ছেন যে কিভাবে মানুষ কিভাবে তিনি তার বিখ্যাত জাম্পারের মাধ্যমে দেখাচ্ছেন যে তিনি দেখাচ্ছেন যে এরকম 1968 সালে তারা সিনেমাটি রিলিজ করেছিল 2001 সালে তিনি দেখাচ্ছেন যে স্পেসে কিছু রোগ দিয়েছে তো বিজ্ঞানের যে অগ্রগতি তিনি কিভাবে দেখাচ্ছেন যে প্রথমে তিনি চলে যাচ্ছেন একেবারে সেই আসুন পুজো যেখানে যেখানে কতগুলি যেমন এই যে ক্রিস্টোফার নোলানের একটা সিনেমার রেফারেন্স দিল ইন্দার ডানকার্কের কথা বলছে মানে সেটাই হচ্ছে একটা চেঞ্জ আর কি নোলানের যে শুরু থেকে এখনো পর্যন্ত যতগুলো সিনেমা ওই ডাবল ড্যাঙ্গার থেকে শেষ পর্যন্ত আমি এই ডানকার্ক ছাড়া আর সেই অর্থে বিজ্ঞানের প্রয়োগ নেই বা বিজ্ঞান মানুষের জীবনে যে প্রভাব সেই এই বিষয়গুলো ছাড়া মানুষের সাথে বিজ্ঞানের যে ইন্টারফেস এই জায়গাটা ছাড়া একটা সিনেমা মনে করতে পারছি না আমাদের এই সময় সব থেকে আলোচিত ফিল্ম মেকার হচ্ছে ক্রিস্টোফার নোলান তো খুবই ভালো লাগলো এই বিশাল আলোচনা একটা বড় সময়ের যে ইতিহাস ইন্ডার তুলে ধরলো আমাদের সামনে তো আইজেন স্যান্ড থেকে শুরু করে কিয়ারোস্তামি তারপরে স্পিলবার্গ তারপরে ক্রিস্টোফার নোলান এবং হ্যানাকে অনেক অনেক সুন্দর সুন্দর ক্লিপিং দেখলাম মাঝখানে সত্যিটা রেফারেন্স ছিল তো আমি একটা কথা বলতে চাই যে সিনেমা এমন একটা আর্ট ফর্ম যেটা হচ্ছে কোলাবোরেটিভ এর আমরা দুটো ব্রড অ্যাসপেক্ট রয়েছে একটা হচ্ছে টেকনোলজিক্যাল অ্যাসপেক্ট একটা হচ্ছে গিয়ে আমি ওটাই বলছি
যেটা মানে কি বিনোদনের সুচকুচো টাইপ সিনেমা আর কি হ্যানাকের সিনেমা, অবশ্যই কমন জায়গাটা হচ্ছে টেকনোলজির যে জায়গাটা। এবার সেটার অবশ্যই কিছু নুয়ান্সেস রয়েছে যেখানে ইউজের ক্ষেত্রে বা সেইগুলো আমি একেবারেই জানি না। হিন্দু খ্রিস্টান and very contemporary Indian society, they originate from the same source. That's the hidden agenda of this comedy fiction. It has all about a comedy fiction mono of the body, it's a hidden agenda. It has to be from the Kerala for you to put on up with us. It has a part of this part of Hara Halo or Vitor Kerala from the China platform is a big one. Into put on up with us and from the agenda they also agenda plus some for case you are at a into such a convention. You are going to put on the history of Bhutan with a Babe. You are looking at that. কিন্তু আমি বলছি যে আমরা এই ঔচিত্য অনৌচিত্য বা ভালো খারাপের প্রসঙ্গ আলোচনা করা মানে আর্টের যে প্রধান জায়গা সেই জায়গাটাই হারানো, তাই না? তো সোসাইটির উপর ছেড়ে দেওয়ার ভালো সময় অনুযায়ী সেটার একটা ইভলিউশন হবে। তো আমি যেটা বলতে চাই, আমরা ভোট অফ থ্যাংকসে যাব, যদি কেউ কিছু বলতে চান ইতিমধ্যে বলতে পারেন। আর যেটা আচ্ছা আচ্ছা তো আমাদের আমাদের সহকর্মীরা যদি কেউ কিছু বলতে চান তারাও বলতে পারেন। তো আইজেনস্টাইন থেকে শুরু করে ইন্দার এই যে একটা বিরাট বড় সময়ে কভার করলো, তো আইজেনস্টাইনের প্রসঙ্গে বলতে পারি যে ওনার সিনেমাগুলো যেমন আলোচিত সেই রকম একই সঙ্গে ওনার যে লেখা যেটা সিনেমাকে একটা অন্য লেভেলে নিয়ে গেছে, মানে একটা একাডেমিক ডিসিপ্লিন হিসেবে সেটা সম্পর্কে ফর্ম সিনেমা সেখান থেকে এখন পর্যন্ত আমরা তো জানি যে ক্লাভস বিবেক এই মুহূর্তে খুবই ফেমাস ছিল, তারপর ক্লাভস বিবেক বিবেকেরও খুব কাজ হয়েছে, ডকুমেন্টারি আছে। আশ্চর্য ঘটনা যে আমরা সবাই আলোচনা করছিলাম, মানে সিনেমার ব্যাপার বলেই বলতে মানে এই লোকটা সম্ভবত পারছি না যে এই যে ঘটনাটা ঘটলো ডানকার কেন ঘটনা হঠাৎ ডানকার সিনেমাটা করছেন, আমরা সবাই খুব মানে অবাক হলাম। সেটাও বিভিন্ন কথায় প্রকাশ পেয়েছে, বিভিন্ন সিদ্ধান্তে রাজনৈতিক সিদ্ধান্তে প্রকাশ পেয়েছে। ডানকার যে কথার একটা ঘটনা, এটা একটা অদ্ভুত ঘটনা যে সময় এখনো পর্যন্ত পৃথিবীর সব থেকে বড় কন্টিনজেন্ট আর্মি যেখান থেকে পালাতে সময় ফ্রান্সের একটা সমুদ্রের তীর থেকে যে জায়গাটা নাম হচ্ছে ডানকার, এবারে ব্রিটিশ আর্মির কাছে এত জাহাজ ছিল না যে সবকটা লোককে ওখান থেকে এদিক মানে করা সম্ভব হবে। সেই সময় আর্মির জাহাজ শুরু করে সাধারণ একজন মৎস্যজীবীর যে ছোট লোক সেই লোক এবং কলকাতা ওখান থেকে সরিয়ে নেওয়া হয়। লন্ডন শহরে যেটা হ্যাঁ কি হলো কেন হলো কেউ জানে না।
কিন্তু এই ধরনের যেটা আমার ভালো লাগলো, আমরা সবসময় মানে ভালো সিনেমা দেখার চেষ্টা করি, নাম করা করা সিনেমা, কিন্তু আজকে আলোচনার মাধ্যমে অনেকগুলো নাম এরকম পেলাম যেগুলো অজানা। তো এগুলো দেখার ইচ্ছে তৈরি হয়েছে যেহেতু তার ব্যাকগ্রাউন্ডটা তৈরি করে দিয়েছে। তো আমার মানে যথেষ্ট ভালো লেগেছে, অনেক কিছু জানা ওই দুদিন আসলে। তো এই ধরনের সিনেমা কিন্তু একই রকম ভাবে বা সিনেমার যে চলচ্চিত্র নজর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা আছে ভালো ছিলেন, মনে রাখতে হবে চারটি সংশোধন হয়েছে আবার যুদ্ধের পরবর্তী নির্বাচনে। এই বর্তমান সেক্ষেত্রে আমরা
সেজন্য আমি ইনভাইট করছি আমাদের সহকর্মী সুতপা রায়কে। সুতপা, ওকে, গুড আফটারনুন এভরিবডি, উই আর নাও এট দ্য পয়েন্ট অফ এন্ডিং দিস ক্লাস। আই হোপ টু দিস লেকচার At the outset, I sincerely thank you all in case and principal speaker, Dr. Kolal Chatterjee, Assistant Professor of English, Governing General Medical of Manwadar in Purulia, for giving his consent to become a receptive guest and deliver his lucid and fascinating lecture in a short time span. We are very happy, thankful to you, sir. I also like to thank Sri Kriya Mukherjee, Assistant Professor of History, Government General Degree College, Tertiary, to deliver the second lecture in this webinar. We are thankful to both the speakers for enlightening with their knowledge and presence. We are thankful to our honorable officer in charge, Dr. Sudipta Chakraborty, for his enthusiastic support and wholehearted help. Our special thanks to Dr. Kolalaji Bhattacharya, coordinator of this webinar, for taking the lead role in organizing this webinar. Without his active organization, this webinar would not be arranged. We are very grateful to Dr. Sobhasundar Mathi and Sheikh Mohammad Ismail Al-Ali of the IT Network Subcommittee of our college for the genuine active help related to the IT activities, which is basically the backbone of our webinar. I like to thank them for their daily support for this webinar. I also thank all the faculty members and staff colleagues of our college for their wholehearted support in each and every step of organizing the webinar. Without the participants, no webinar would be successful. I would like to thank all the participants for joining in this webinar as well as showing their eagerness for extending domain of knowledge. Special thanks are extended to the participants who have contributed during the discussion. At last, but not the least, thanks are also extended to all those who are directly or indirectly and morally contributing in organizing this webinar. Thank you and wish you a safe and healthy life ahead with an opportunity to meet in near future. Thank you. সবাইকে শুভেচ্ছা, শুভ শুভ ধন্যবাদ, নমস্কার। সবাইকে অনুরোধ করা হচ্ছে তারা ফিডব্যাক টাইমটা খুব ব্যস্ত করবে, কারণ ফিডব্যাক টাইমটা খুব ব্যস্ত করবে তাহলে And the feedback time will be the feedback form will be remain active for only 1 hour. So, Shomo, Niloy, what is it? Yeah, বলুন। কি আমাদের কেউ কি ফিলাপ করতে হবে? হ্যাঁ, সবাইকে যদি আপনি পার্টিসিপেশন সার্টিফিকেটটা পেতে চান তাহলে সবাইকে ফিলাপ করতে হবে। মানে ওটা ফিলাপ করলে তবেই ওটা অটোজেনারেটেড তো? যারাই পার্টিসিপেশন সার্টিফিকেটটা পেতে চায় তারা সবাই যেন এই লিঙ্কটা ক্লিক করে ফিডব্যাক ফর্মটা ফিল আপ করে। ফিডব্যাক ফর্মটা কিন্তু 1 ঘন্টা অ্যাক্টিভ থাকবে।
কোথায় গেছে?